জি আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। তো যারা অনলাইনে দেখছেন তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা একটু কমেন্ট করেন, যে একটু আগে একটু ডিস্টার্ব হয়েছিল সাউন্ডে, তা আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ঠিকভাবে পাচ্ছেন কিনা। তো প্রিয় দর্শক, আপনারা যারা দূর থেকে দেখছেন তাদেরকে বলবো আমাদের সঙ্গে কমেন্ট করে উত্তর দিবেন। তো আমরা মূলত যে বিষয়গুলোর কারণে আজকে আমাদের মূল্যবান স্বাস্থ্য বা সুস্থতা হারাচ্ছি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো প্রতিদিনের মতো। তো আপনাদের জীবনে সবচেয়ে মূল্যবান কি পৃথিবীতে, এটা জানা আছে আপনাদের? এটা কি বলেন তো, এটা আপনারা কিভাবে জানলেন? কে বলেছে কথাটা, কে বলেছে, কে বলতে পারবে আপনাদের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি? আচ্ছা, এটা কে বলেছে? হ্যাঁ, আল্লাহ বলেছেন। কোথায়, কাকে বলেছেন? মুসা আলাইহিস সালামকে বলেছেন। তার মানে আল্লাহ তাআলা সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছেন, একদম একমাত্র মুসা আলাইহিস সালামের সঙ্গে উনি সরাসরি কথা বলেছেন পৃথিবীতে। আর মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা হয়েছে, সেখানে আল্লাহর দরবারে উনি গিয়েছেন। আর পৃথিবীতে একমাত্র মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা হয়েছে। তো খুব বেশি কথা হয়েছে বলে আমাদের জানা নেই। তো যেই কথাটুক যা হয়েছে তার ভিতরে এই কথাটাও ছিল যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে আপনার স্বাস্থ্য। আজকে দুঃখজনক হচ্ছে আমাদের বোঝার ভুলের কারণে। এই ওনাদেরকে এখান থেকে সরায় দাও, অন্যদিকে দাও, ওনারা ডিস্টার্ব করবে একটু পরপর। এখানে এখানে ক্যামেরা আছে, একটু খেয়াল রাখবেন আপনারা। তো এখানে খেয়াল করেন যে সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এখন আপনি সুস্থ হিসেবে পৃথিবীতে এসেছেন, কিন্তু মুশকিল হলো কি, আমরা আমাদের যে মানে জীবনের প্রথম 7 বছর এখানেই আমরা আসলে ওই যে আমরা যেমন মোবাইল একটা ধরেন আপনি নতুন কিনে আনলেন একটা ল্যাপটপ, অ্যান্ড্রয়েডের ধরেন আপনার মোবাইল আছে না, যেগুলোতে অ্যাপস ডাউনলোড করে নিতে হয়, বা আপনার ধরেন একটা ল্যাপটপ কিনলেন বাজার থেকে যে ওখানে কোনো কিছু ডাউনলোড করা নেই, তো ওখানে আপনার এটাকে আবার ওই যে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করে নিলে তারপর না আপনার এই কম্পিউটারটা রান করবে, এরকম একটা বিষয় আছে কিনা, এটা বুঝেন তো নাকি আপনারা? এখন তো এটা বোঝার কথা সবার। তো এখন নতুন একটা ল্যাপটপ কিনে আনলে ওর ভিতর কিছুই থাকে না, বুঝেননি তো, সব কিছু ডাউনলোড করে নিতে হয়, ফরম্যাট করে নিতে হয়, হ্যাঁ উইন্ডোজ নিতে হয়, বিভিন্ন অ্যাপস এরকম নিতে হয়। তো আমাদের প্রথম 7 বছরের জীবনটা হচ্ছে অনেকটা সাবকনশিয়াস লেভেলের, মানে প্রথম 7 বছর এই সময় আমরা সব ডাউনলোড করি। কি কি ডাউনলোড করি, ওই আশেপাশে যা যা দেখি, বাবা মা কি করতেছে, আশেপাশের লোকজন কি করে, কোন পরিবেশে সে বড় হয়েছে, মানে এই ধরনের। এবং এরপরে বাকি জীবনটা ওই শুধু ওইটা দিয়েই সে চলে, বুঝলেন কথা? এতে করে সমস্যাটা হলো আমরা যেভাবে বড় হই, যা দেখে বড় হই, যেই পরিবেশে বড় হই, এই সব কিছুকেই সঠিক মনে করি, বুঝলেন না? যেমন এখন আপনারা যেই খাবার খাচ্ছেন, যেভাবে খাচ্ছেন, বা বাচ্চারা এখন যেভাবে খাবারগুলো পাচ্ছে, এবং আপনারাও যেহেতু সবাই খাচ্ছে এই কারণে এই বিষয়গুলো আপনাদের কাছে সহজ, এবং এই বিষয়ে কোনো জটিলতা আপনার কাছে মনে হইতেছে না, মনে হইতেছে সবাই যা করে আমিও তাই করি, সো আমরা ঠিক আছে। এটা মানুষ ভুল কি শুদ্ধ, এটা নির্ভর করে হচ্ছে সবাই যা করে সেও তাই করে তার মানে সে শুদ্ধ। আর যখনই সবাই যা করে আরেকজন একটু ভিন্ন একটা কিছু করে সে পাগল, এটা হলো বর্তমান সমাজ না সবসময়কার সমাজ। এটা আপনি যদি পিছনে যান, প্রতিটা নবী রাসূল যখন দিনের দাওয়াত নিয়ে জাতির কাছে এসেছিলেন, তা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথাটাই ধরুন, তো উনি যে এই দাওয়াত প্রথম নিয়ে এসেছিলেন তা নয়, অলরেডি ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিরাট আন্দোলন করে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং ওনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরই ছিলেন, বোঝেন নাই কথা? এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের সরাসরি বংশধর ছিলেন, ঠিক আছে না? তো এখন বংশ পরম্পরায় তারা ওই বংশ থেকেই কিন্তু এসেছেন। তো কি হয়েছে, এক একটা মানে শতক গেছে, এক একটা যুগ গেছে, আর কিছু কিছু ভেজাল সমাজে প্রবেশ করেছে,
বুঝেননি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই সত্য ধর্ম যেটা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকেই পুনরায় আবার উনি বললেন, তখন তাদের কাছে এটা নতুন লাগতেছে, তখন মনে হচ্ছে যে এইটা তো কোনোদিন শুনি নাই, অথচ এই কথা তারা শুনে নাই তা না। বুঝেননি কথা? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ আপনারা একটু গভীরভাবে ভাবেন আমার কথাগুলো, এগুলো কোনো ফেলনা কথা না। আপনারা যেইভাবে চলে, আপনারা অসুস্থ ছিলেন না, সুস্থ ছিলেন এই কিছুদিন আগেও, কিন্তু এখন কেন জানি আপনারা হঠাৎ করে একটা মিথ্যাকে আপনারা সত্য বলে ভাবতেছেন। এর চেয়ে বড় মিথ্যা কি হইতে পারে যে আপনি ওষুধ খেয়ে সুস্থ হবেন? এর চেয়ে বড় মিথ্যা তো কোনো নাই, হইতে পারে না। কিছুদিন আগেও মানুষ এমনি ভালো ছিল, ওষুধই লাগতো না। কিছুদিন মানুষ যখন মানুষ ন্যাচারাল খাবার খেত এবং কায়িক শ্রম করত এবং ঘুমের সময় ঘুমাইতো এবং দিনের বেলায় উঠতো এবং কাজে ব্যস্ত থাকতো, তাদের এই যে রোগে এখন আপনারা, এর একটা রোগও তখন ছিল না। যখন মানুষ শিকার করে খেত, এই যে তখন যেই শিকারে যা পেত তাই খেত, মেইনলি প্রোটিন বেসড খেত তারা, কারা যারা শিকারী। তারপরে যেখানে শাকসবজি নেই, এই যে এস্কিমোদের দেশে, ওখানে ওরা প্রোটিন বেসডই খায়। আবার কোথাও কোথাও ভালো শাকসবজি হয়, তারা শাকসবজি বেসড খায়। মেডিটেরিয়ানরা মেডিটেরিয়ান ডায়েট একটা আলাদা, কিন্তু সবগুলো খাবার যেগুলো খেয়ে মানুষ সুস্থ ছিল একটা কমন বিষয়, সেটা হলো ওরা কোনো প্রসেসড ফুড খাইত না। কেউ শর্করা বেসড খাইত, কেউ প্রোটিন বেসড খাইত, কেউ ফ্যাট বেসড খাইত, কিন্তু কেউ কিন্তু প্রসেসড ফুড খাইত না। এইটা হলো একটা কমন জিনিস, বুঝলেন কথা? ন্যাচারাল খাইত, এটা বুঝতে পারতেছেন আপনার? তার মানে ন্যাচারাল খেলে তার সঙ্গে যদি কায়িক শ্রমটা অ্যাড করেন, আর যদি ভালো ঘুমটা সময় মতো ঘুমটা অ্যাড করেন, আর অযথা চিন্তা বাদ দেন, তাহলে আপনার সুস্থতা নিশ্চিত। জিনিসটা খুব সহজ, অথচ আমি গত কয়েক বছর ধরে চেষ্টা করেও সঠিকভাবে বিষয়টা বুঝাইতে পারতেছি না, সবাই এটাকে কঠিন জটিল এবং খুব একটা মানে মনে করতেছে, কমপ্লিকেটেড, আসলে তা না। কিন্তু তা এখন কেন কমপ্লিকেটেড মনে হচ্ছে তার কিছু বাস্তব কারণ আছে। কারণ হচ্ছে বাকি যতগুলো পরামর্শ আপনারা যত জায়গা থেকে পাচ্ছেন, ট্রাস্টেড জায়গা থেকে পাচ্ছেন, সবগুলো পরামর্শ আংশিক। আংশিক মানে হলো মিথ্যা। আংশিক মানে মিথ্যা কেন বলি? কারণ হচ্ছে ধরেন আপনি একটা কৃষক ভাত খেতে পারবে, ভাত খেলে তার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা যারা একদম কাজকাম করেন না, তারা যদি ভাত খান একটা পর্যায়ে গিয়ে ভাত খেলে ডায়াবেটিস হবে। তো দেখলাম ওদিন কি এক নিউজে প্রধানমন্ত্রী বলতেছে ভাত খেয়ে ডায়াবেটিস বাঁধাচ্ছে, অনেকে বলতেছে আবার কয় ভাত খেলে ডায়াবেটিস হয়, খেলে আমাগো না, তোমাগো না, কৃষকদের হয় না, তোমাদের হয়, কারণ তোমরা কৃষক না। বুঝলেন কথা? খাচ্ছি কিন্তু বার্ন করছি না, তাইলেই হবে। আমি কি বুঝাতে পারলাম? শুধু ভাত না, আপনি যেই খাবারই খান, যেই খাবারই খান, আপনি যদি সেটাকে ব্যবহার না করেন, সেটাই ডায়াবেটিসের কারণ। বুঝাতে পারলাম আপনাদেরকে? ভাত খেয়ে ডায়াবেটিস এটা সত্য না। সত্য হচ্ছে যে কোনো খাবার সেটা যদি আপনি বার্ন না করেন, ব্যবহার না করেন, তাহলে সেটা আপনাকে ডায়াবেটিস বানাবে, মানে কোষে ওভারলোড করবে। কারণ বডির খাবারের যে রিজার্ভ করা, বা এটাকে একটা আমাদের একটা ধরেন রিজার্ভ ট্যাঙ্কি থাকে না? হ্যাঁ, রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা কখন খরচ করি? যখন তেল ফুরে যায়, ঠিক না? মনে নেই এই যে হুন্ডার মধ্যে রিজার্ভ ট্যাঙ্কিতে দিয়ে দেয়, তাই না? কেন, কখন? যখন তেল ফুরে যায়। এখন আমার বডিতে কোনো খাবার যদি, কোনো খাবার যদি আমাদের বডিতে আমরা খেয়ে ফেলি এবং সেটাকে যদি বার্ন না করি, ব্যবহার না করি, তাহলে বডি এটাকে জমা করবে কি হিসেবে? ফ্যাট হিসেবে। কি হিসেবে? চর্বি হিসেবে। কি হিসেবে? এটা বুঝতে পারছেন? তাহলে আপনি যে কোনো খাবারই খান, সেটা যদি অতিরিক্ত খান এবং সেটাকে ব্যবহার না করেন, তাহলে সেটাই আপনার ডায়াবেটিসের কারণ। ভাত খেয়ে ডায়াবেটিস হয় না, শুধু যে কোনো জিনিস। বুঝাতে পারলাম আপনাদের? তবে ভাত খেলে কেন হয় সেটার একটা কারণ হলো ভাত দিয়ে বেশি খাওয়া যায়। যেমন আমাদের যারা ফলো করে ওদেরকে যদি বলি আপনি খাঁটি গরু, খাঁটি গরু বলতে মানে যারা আমাদের লাইফস্টাইল ফলো করে, যারা তাদের খাবার ঘাস খায়, যারা চরে বেড়ায়,
রোদে থাকে, ভিটামিন ডি থাকে, হ্যাঁ, বেঁধে রাখা হয় না, চরে বেড়ায়, নিজের ঘাস নিজে খায়, ফিট খায় না, এই ধরনের দেশীয় জাতের গরু, সেই গরুর মাংস যাদের এইদিকে কাউন্টারে কাজ নেই ওই সাইডে গিয়ে দাঁড়াতে হবে, এই সাইড, এই সাইডে না, ওই সাইডে, যাদের কাউন্টারে কাজ নেই তারা এইদিকে চলে যাবে। বুঝলেন কথাটা? কি বলতেছিলাম বলেন তো? গরু, ওই গরুর মাংস গরুর তেলেই রান্না হবে। তো হয়তো একটু আপনি মেরিনেট করার সময় একটু সরিষার তেল দিয়ে মেরিনেট করে রাখতে পারেন, বা মেরিনেট কিভাবে করতে হয় আমার আর ডক্টর মুজিবুর রহমানের ভিডিওতে পাবেন, থাইল্যান্ডে আমরা বলে দিয়েছি। তো মেরিনেট করে ওই গরুর তেল, ওইটা যদি শাকসবজি দিয়ে খান যেভাবে আমরা খেয়েছি, বেশি মাংস খেতে পারবেন না। কিন্তু এই গরুর মাংস বিশেষ করে ফার্মের গরু কিনে যদি সয়াবিন তেলে রান্না করে যদি সাদা ভাত দিয়ে খান, হালুম মুলুম মেলা খাইতে পারবেন। আপনি দেখেন টেস্ট করে, ধরেন আপনাকে এই ঘিটা দিলাম নাকি, এই ঘিটা বলবো যে সে কয় চামচ খাইতে পারে, কয় চামচ পারবে? দুই তিন চামচ, বেশি হলে না, আপনি দুই চামচ পারেন, কেউ তিন চামচও পাইতে পারে, কিন্তু চার পাঁচ চামচ কেউ পারবে মনে হয় না। তো এরপরে ঘিটা কিন্তু আপনি আর মুখের কাছে নিতেই পারবেন না, ঘিটা নিলে আর দেখবেন হাত দিয়ে ঘিটা উঠাতেও পারছেন না আর আপনি এটা মুখের কাছে নিতেও পারছেন না। কেন পারবেন না? বডি এটাকে বাধা দিবে, ব্রেন বাধা দিবে, আপনি পারবেন না এটা, নেবার। আমি নাহলে চ্যালেঞ্জ দেবো, এখানে আসবো, দেখি কয় চামচ খাইতে পারেন আমার সামনে দাঁড়াইয়া। তারপরে যদি আপনি খাওয়া তো দূরের কথা, হাত দিয়ে যদি মুখের কাছে নিতে পারেন তো বলেন কেন এটা খাইতে পারছেন না। কারণ বডি যেই খাবারটা সম্পর্কে ইনফরমেশন আছে ওইটা বডিতে কতটুক প্রয়োজন বডির কাছে এই ইনফরমেশনটা আছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে এমনভাবে মানুষকে যদি খাওয়ায় রিয়েল ফুড তাহলে তো সে অতিরিক্ত খাইতে পারবে না, তাকে দিয়ে ফুড অ্যাডিক্টেড করা যাবে না। তো তারা এখন একটা পদ্ধতি বাইর করছে, ধরেন এই ঘির সঙ্গে যদি লবণ এবং চিনি ভালো করে মিশাই, অনেকটা আইসক্রিমের মতো একটা ফেনার মতো বানায় দেই, আপনি পুরো ঘি খাইয়ে ফেলাইতে পারবেন, পুরো পুরোটাই খাইয়ে ফেলতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? ঠিক একই নিয়মে গরুর মাংস সবজি দিয়ে বেশি খাওয়া যায় না, কারণ সবজিও গরু মানে মানে বডিটা চিনে গরুর মাংসটাও চিনে, কিন্তু যখন সয়াবিন তেলে রান্না করবেন এবার আর বডি এটাকে মেসেজটা রিড করতে পারতেছে না। যখন সয়াবিন তেলে রান্না করে সাদা চালের ভাত দিয়া মাখাইয়া খাইবেন তখন আপনি অনেক বেশি খাইতে পারবেন, দেখেন আপনারা ট্রাই করে। তার মানে আপনার ফুড এডিকশনের একটা মেইন কজ হচ্ছে সুগার। এই ভাত মানেও চিনি, রুটি মানে চিনি, রুটি দিয়ে তো আরো বেশি খাওয়া যাবে গরুর মাংস, বুঝছেন? আপনার খালি রুটি ভাইজা গরম গরম দিমু আর একেবারে গরুর মাংস যে ভুনা করাটা দিমু, এখনই তো সবার জিব্বায় লালা চলে আসছে, বুঝতে পারছেন? তো বিজ্ঞানীরা গবেষণা করতেছে আপনাদের কি করে ফুড অ্যাডিক্টেড করা যায়, বুঝেননি কথা? তো ওরা ফুড ইন্ডাস্ট্রিকে এমন ভাবে ডিজাইন করেছে যে ফুড অ্যাডিক্টেড হলে মানুষ খেতে পারবে। যেমন অনেকে আমাদেরকে এখন পরামর্শ দেয় যে 84 রকমের বাফেট খাইতে হলে কি কি করণীয়, মানে আগে থেকে কি কি প্রিপারেশন নিয়ে যাইতে হবে যাতে সে 84 রকম খাইতে পারে, বুঝেননি কথা? এখন ধরেন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফুড ব্লগার। এখন মানুষ দেখি যে খাইতে খাইতে মানে খাওয়ার ভিডিও দিতেছে, অর্থাৎ সে যে খাইতেছে লাখ লাখ মানুষ আবার দেখতে আসে কি সুন্দর খায়, মানে মানুষ যে শুধু খাদক হয়েছে তা না, অন্যের খাদ্য দেখলে খাইতে এরাও ভালো লাগে। তো এটা বিজ্ঞানীরা গবেষণা করছে যে কাউরে খাইতে দেখলেও আপনার ভালো লাগে, বুঝলেন কথা? শুধু নিজে খাইলে না, খাইতে দেখলে, তার মানে ফুড এডিকশন কোন পর্যায়ে গেছে এখন, বুঝলেন? এই কারণে ওই ভিডিওগুলো জনপ্রিয়, কারণ মানে অনেক মানুষ দেখে। কেন দেখে? কারণ তার ভালো লাগে, খাইতে দেখলে তার ভালো লাগে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনারা যখন ফুড অ্যাডিকশনে চলে গেলেন, হ্যাঁ, এবং দেখেন অ্যাভেলেবিলিটিটা কেমন, আপনি মোবাইলটা হাতে নেন ঠাস করে দেখবেন একটা পান্ডার অ্যাড চলে আসছে, তারপর টিপ মারলেই পরে একটু পরেই দেখবেন 10 মিনিটে খাবার হাজির, মানে আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না, এটা ক্লিক করলেই চলে আসবে ব্যাস। আর সাথে খালি এ খাইতেছে, ও খাইতেছে, সে খাইতেছে, মানে আপনি শুধু নিজেও খাইতেছেন, আশেপাশে সবারে খাইতে দেখতেছেন, আপনি ভাবতেছেন যে ইয়েস
এইটাই তো সবাই করা উচিত। তা আমরা কি করি, ওই যে ইনফরমেশন আশপাশ থেকে যেটা কালেক্ট করি সেটাকেই সঠিক মনে করি। যেমন আরবের লোকেরা তখন ভাবতো কি যে ওরা যেভাবে চলছে ওটাই সঠিক। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন সত্যের কথা বললেন, অমনে বললেন তুমি মিথ্যাবাদী, অথচ উনাকে এত 40 বছর ধরে আলামিন হিসেবে তারা নিজেরাই উপাধি দিয়েছে, এখন উনি সত্য বলাতে মিথ্যাবাদী হয়ে গেছে, গণক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কবি হয়ে গেছে, বলেনি এগুলো নাকি নাকি বলেনি? ঠিক একই রকম আপনাকে যদি বলা হয় যে কিছুদিন ভাত থেকে বিরত থাকেন, সেম কথা আশপাশ থেকে আপনি পাগল হইয়া গেলে নাকি, ভাত খাও না, মরবা, মরে যাবা, মানে পৃথিবীতে ভাত না খা যারা খায় না ওরা কেউ জাতি সব বিলুপ্ত হয়ে গেছে, তাদের কথা হলো এটা। তো 2 মাস ভাত না খেলে নাকি এই জাতি বিলুপ্ত হইয়া যাবে, বা 1 মাস ভাত না খেলে এই জাতি বিলুপ্ত হইয়া যাবে। এই মূর্খগুলা এগুলো কেন বলে, কারণ ওদের নতুন কিছু শেখার অবস্থানে ও ভাবে কি সে বিরাট বুদ্ধিমান, যা সে জানে কুয়ার ব্যাং এটাই সঠিক, আর তার কুয়াটা হলো ওই আশপাশ থেকে যে ইনফরমেশন পাইছে, যেভাবে সবাই চলে। তো সবাই চলার পরিণতি কি হচ্ছে, সবাই আমরা অসুস্থ হচ্ছি, অসুস্থ হলে আমরা কি করছি, সবাই ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে গেলে কি এক গাদা ওষুধ নিয়ে আসছি, তো ওষুধ এনে এই যে ওষুধ যে শুরু করলেন একটু আগে একজনের সাথে লিফটে দেখা, 12 বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খাইতে আছে, তা এখন ওনার ভালো হয়, তোর ভালো হবে কেমনে, ডায়াবেটিসের কোনো ওষুধ আছে না? ডায়াবেটিস কেন হয়, কোষে ওভারলোড হওয়ার কারণে। কোষে কি দ্বারা ওভারলোড হয় বলেন, সবাই বলেন কি দ্বারা, কি জমে, কি জমে, চর্বি জমে, সিনি কেমনে জমে ভাই, চর্বি হিসেবে জমে, কি জমে সবাই বলেন, যদি বেশি মাছ খান কি জমবে, চর্বি জমবে, বেড়া বোঝেন না কথা, আপনি বেশি মাছ খান ব্যবহার করেন না কি জমবে, চর্বি, বেশি মাংস খান ব্যবহার করেন না কি জমবে, ভাত খান ব্যবহার করেন না কি জমবে, চিনি খান ব্যবহার করেন না কি জমবে, ফল খান ব্যবহার করেন না কি জমবে, তো এটা বোঝে নাই এখনো, সব খাবারই যেটাই খান সেটা যদি বেশি খান এবং সেটাকে যদি ব্যবহার না করেন সেটাই চর্বি, তো সেটাই ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা 2 দিন লাগে না ভালো হইতে, খালি এই খাবারগুলো যেগুলো খাইলে চিনি আসে বাদ দিয়া কোষটা খালি করে ফেলেন ব্যায়াম এবং রোজার মাধ্যমে, ঝামেলা শেষ। আর ভালো ঘুমাইতে হবে, কারণ টেনশনে ডায়াবেটিস বাড়ে, এই কারণ টেনশনে ডায়াবেটিস বাড়ে না, না ঘুমাইলে ডায়াবেটিস বাড়ে না, যে রাতে ঘুমায় না সকালে বাইশিয়ে থাকে না ডায়াবেটিস, তাহলে দুশ্চিন্তা করলে ডায়াবেটিস বাড়ে, এই জন্যে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, আর ঘুম না হলে বাড়ে এই জন্য ভালো ঘুমাইতে হবে, আর ব্যায়াম না করলে বাড়ে এই জন্য ভালো ব্যায়াম করতে হবে, কোষে জায়গা না থাকলে বাড়ে এই জন্য চিনি খাওয়াটা একটু কিছুদিন অফ রাখা, তারপরে কোষটাকে খালি করতে হবে রোজা এবং ব্যায়ামের মাধ্যমে, আর ঘুম এবং মানসিক প্রশান্তি দ্বারা এটাকে সাপোর্ট দিতে হবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এত এই সহজ কথাগুলা কেন বলতেছেন আপনারা, এটা নিয়ে কোনোদিন ভাবেন নাই, কারণ আপনারা আশেপাশে যা দেখছেন সেটাকে সত্য মনে করছেন, সেটাই আপনি সত্য হিসেবে বেছে নিয়েছেন। তো যে ডায়াবেটিস ধরা পড়ছে দৌড় দিয়ে ডাক্তার চেম্বারে গেছেন, তারপরে কতগুলো ওষুধ কিনা শুরু করছে, ওনার 12 বছর ধরে ভালো হইতেছে না, ওনার 20 বছর ধরে ভালো হইতেছে না, হবে কেমনে, উনি তো কোষ খালি করে নাই, বলেন কোষ খালি করে নাই, বরং কি করছে, 6 বেলা চিনি খাইছে, তারপর ওষুধ দিয়ে চিনি কোষের মধ্যে ঢুকাইছে, কোষের 12টা বাজাইছে, এটা হলো ওনার চিকিৎসা। আপনারা কত বড় মিথ্যার ভিতর আজকে মানে ডুবে গেছেন, আপনার মগজ সয়াবিন তেলে ভরে গেছে, এই মগজে এই চিন্তা ঢোকে না, এই কথা বুঝের জ্ঞানও নাই, নিজের ভালোই বুঝে না, নিজের সবচেয়ে মূল্যবান ব্রেনটা সে নষ্ট করছে, অথচ আল্লাহ বলছে এটাই সবচেয়ে দামি, নষ্ট করিও না। তো কিভাবে নষ্ট করছে, সয়াবিন তেল খাইয়া, টেনশন করিয়া, রাত জায়গা ব্যায়াম না করিয়া, অলসতা করিয়া, বিলাসিতা করিয়া, খাওয়া নিয়ে উৎসবে মাতছে, নষ্ট খাওয়ার মৎসব করতেছে, নষ্ট খাওয়ার উৎসব করতেছে, হ্যাঁ আনন্দ উদ্দীপনা নিয়ে সবাই মিলে বিষ খাইতে আছে, সবাই খায় বলে এটা হালাল, সবাই করে বলে এটা বালা, সবাই নষ্টের ভিতরে ডুবে গেছে। এখন এই কথাগুলো কেউ বুঝতেছে না, কারণ সব নষ্ট, বুঝবে কেমনে, বোঝেন না কথা, কারণ তাদের ইনফরমেশন সে যেই পরিবেশে বলেছে এটাই তার কাছে সত্য, এ ভাবে না যে আগে মানুষ কেমনে চলত, আমার পূর্বপুরুষদের এটা হয় নাই কেন, হয় নাই কারণ তারা পরিশ্রম করেছে,
পরিমিত খেয়েছে, বেশি খাবার পায়নি, রাত জাগার ফুরসত ছিল না, আর্লি ঘুমাতে হয়েছে, বিদ্যুৎ ছিল না, মোবাইল ছিল না, মোবাইল অ্যাডিকশন ছিল না, ভিডিও গেম অ্যাডিকশন ছিল না, প্রসেস ফুডের আদি অ্যাডিকশন ছিল না, সুগার অ্যাডিকশন ছিল না, ফুড ইন্ডাস্ট্রি ছিল না, এই পুরো গ্রামে একটা ফার্মেসি খুঁজে পাওয়া কষ্ট আছে। আর এখন মোড়ে মোড়ে ফাস্টফুডের দোকান আর মোড়ে মোড়ে ফার্মেসি। অথচ আপনারা এই যে কিভাবে বোকা হয়েছেন নিজের ভালো বোঝার জ্ঞানটাও আপনাদের নাই। আসলে কি তাই না? নিজের ভালো বোঝার জ্ঞানটাও নাই। এটা কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। তো যারা অনলাইনে দেখতেছেন তাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে না বুঝলে বললেন আমার কথাগুলো। তো আর কোথাও থেকে কে দেখছেন একটু জানাবেন। আর আবারও বলি, প্রতিদিনের মতো 847 জন দেখছেন, 214 জন শেয়ার করছেন, হয়তো এত মুগ্ধ হয়ে ভিডিও দেখতেছেন যে শেয়ার করতে ভুলে গেছেন। তো দয়া করে যারা দেখতেছেন সবাই একটা করে শেয়ার করে দেন। শেয়ার করলে কি লাভ হবে? একটা লোক যদি, একটা লোকও যদি এটা তার কাছে পৌঁছায় এবং সে যদি তার জীবনটাকে পরিবর্তন করে, ইনসুলিনের অভিশাপ থেকে মুক্ত হয়, ওষুধের অভিশাপ থেকে মুক্ত হয়, সিজদা দিয়ে নামাজ পড়তে পারতেছিল না এখন যদি সে পারে, এবং ওর দেখা দেখে আরো যদি কয়েকশো লোক ভালো হয়, এবং ওই কয়েকশো লোকের দেখা দেখে যদি কয়েক হাজার লোক ভালো হয়, ওই কয়েক হাজার লোকের দেখা দেখে যদি কয়েক লক্ষ লোক ভালো হয়, তবে এই সবগুলো সওয়াব ওর আমল নামায় চলে যাবে। বলেন ঠিক কিনা? মা, কারণ একটা কুকুরকে পানি খাওয়ায় যদি জান্নাতে যায় কেউ, একজন প্রতিতা সে কুকুরকে পানি খাওয়ানোর কারণ, এটা তো হাদিসে আছে, এটা তো আমার বানানো কথা না, এই হাদিসটা। এবং এমন কি আমি মদিনাতে যে খুতবা, সেখানে তখন ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব এই হাদিসটাই বলেছেন। বুঝেছেন? যে ভালো কাজ সেটা যত কমই হোক না কেন সেটা ছেড়ে দিও না, আর গুনার কাজ সেটা যত কমই হোক না কেন সেটা থেকে দূরে থাকে। বোঝেননি কথা? বুঝছেন? এটা ওনার কথা, মানে এটা সবচেয়ে সহজ উপদেশ। বুঝলেন? তাহলে আমরা এখন আমি দেখতেছি কয়জন শেয়ার করছে, কারণ কি এই যে এখন করতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই করে ফেলেন। এখন খেয়াল করেন আপনারা কোন কোন মিথ্যার ভিতর নিমজ্জিত। প্রথম হচ্ছে বেশিরভাগ খাবার যা খাইতেছেন সবগুলো মিশা খাবার। তো সত্য খাবার কোনগুলো? যেগুলো পৃথিবীর শুরু থেকে ছিল, নতুন করে কোনো সত্য খাবার আর নাজিল হয় নাই পৃথিবীতে। বুঝলেন কথা? এই আস্তে কথা বলেন। এই যে বাবা, আপনার মোবাইল বন্ধ করেন, বাইরে যান। বুঝলেন না কথা? মিথ্যা খাবার হচ্ছে যেগুলো মানুষ বানাইছে, কারণ আল্লাহ যখন পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, বায়ুমণ্ডল তৈরি করেছেন, বৃক্ষ দিয়েছেন, এমন সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছেন, বায়োডাইভার্সিটি এমন ভাবে করে দিয়েছেন, 100% মানুষের উপযোগী করে তৈরি করেছেন। আর এখন আপনারা যে নগরায়ণ করতেছেন, বৃক্ষ নিধন করতেছেন, হ্যাঁ সব কীটনাশক দিয়ে সয়লাভ করে দিতেছেন, আপনি মানুষ ছাড়া পৃথিবীতে কেউ থাকবে না, ব্যাকটেরিয়া মেরে ফেলবেন, সবাইরে মেরে ফেলবেন, আপনি সব মাইরে আপনি ভালো থাকতে পারবেন, ওরা প্রতিশোধ নিবে। বুঝলেন? তা আপনারা এখন প্রতিশোধের শিকার। প্রতিশোধ কি? আপনি জানেন না এই বৃক্ষ আপনার কি উপকার করেছে। বুঝলেন? বায়োডাইভার্সিটিতে হাত দিবেন, পুরো এই যে ইকোসিস্টেম ধ্বংস। তাহলে আপনি যে বাতাস নিবেন সেটা নষ্ট, আপনি যে পানি খাবেন সেটাও নষ্ট, আপনার যে জমি যেখানে ফসল ফলে সেটাও নষ্ট। অলরেডি আপনারা করেছেন প্রমাণিত। আপনি যেই সায়েন্টিস্টকে দায়িত্ব দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাটি খুঁড়া নিয়া, যদি সেখানে কেমিক্যাল না পায় তাহলে বলেন আমাকে, সেখানে যদি হেভি মেটাল না পায় আমাকে বলেন যে এই জায়গার মাটি এখনো কেমিক্যাল হয় নাই, একটা জায়গার মাটি খুঁজে এনে আমাকে দিতে পারেন কিনা দেখেন। বুঝলেন? পারবেন না। ঢাকা শহর আজকে বায়ু দূষণে চ্যাম্পিয়ন হচ্ছে, লাগাতার ভাবে চ্যাম্পিয়ন হচ্ছে। কাউ সব পৃথিবীর সকল শহরকে টেক্কা দিয়ে ঢাকা শহর চ্যাম্পিয়নশিপ ছাড়তেছে না কোনোভাবেই। এই নষ্ট বাতাস আমরা নিচ্ছি, আমরা কিভাবে সুস্থ থাকব? তাইলে আমাদেরকে যদি খাবারও অসুস্থ হয়, চলাফেরা অসুস্থ হয়, রাতে না ঘুমাইয়া যদি দিনে ঘুমায়,
এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সামঞ্জস্যপূর্ণ ভাবে সৃষ্টি করেছেন, অত্যন্ত শৃঙ্খলার ভিতরে রাখতে উনি কি করেছেন, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, উনি আমাদের জীবনকে ডিসিপ্লিনে বেঁধে দিয়েছেন, আমাকে নামাজের আগে উজু করা শিখিয়েছেন, পবিত্র হওয়া শিখিয়েছেন। নালে আপনি কোথায় জানতেন এটা? এখন বিজ্ঞানীরা বলছে নাকে পানি দেওয়াটা অবশ্যই কর্তব্য, কারণ এতে ওই যে আমাদের নাক দ্বারা কি জীবাণু ঢুকে, গাল দ্বারা জীবাণু ঢুকে, ফুলি করাটা, নাকে পানি দেওয়াটা, বুঝেন না, এগুলো খুবই স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান প্রমাণ করেছে, বুঝলেন। তাহলে একটা লোক পাঁচবার পাক পবিত্র হয় পানি দ্বারা, পানি না থাকলে অন্য কিছু দ্বারা, কথা হচ্ছে সাধারণভাবে পানি দ্বারা। এখন এই যে আপনি সকালে ভোরে উঠলেন, উঠেই গেলেন মসজিদে, কেন? এই যে সূর্য ওঠার আগে কোথায় গেলেন আপনি? এটা ডিসিপ্লিন। তাহলে আপনাকে যদি সূর্য ওঠার আগে মসজিদে যাইতে হয়, তাহলে নিশ্চয়ই আর্লি ঘুমাইতে যাইতে হবে। আপনি রাত দুটো বাজে ঘুমায় নিশ্চয়ই ভোরে উঠতে পারবেন না, যদি ওঠেন সেটা আপনার জন্য অস্বাস্থ্যকর, কারণ পর্যাপ্ত ঘুম হবে না। ঘুমের ব্যাপারে দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি, দুটোই গুরুত্বপূর্ণ। কোয়ান্টিটি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা, তার ভিতরে রাতে মিনিমাম 5-6 ঘন্টা, আর দিনেও 1-2 ঘন্টা ঘুমানো যেতে পারে, বুঝলেন, যাদের প্রবলেম। মোট 7-8 ঘন্টা, মোট 24 ঘন্টার ভিতর 7-8 ঘন্টা বলে কেন? কারণ যদি 10টা থেকে 2টা, এই সময় হচ্ছে আমাদের ডেল্টা স্লিপ হয়, এই সময় ঘুমাতে হবেই। এমনকি আপনি যদি রমজান আসতেছে, আপনি তারাবি পড়ে ঘুমাবেন, খাওয়া তারাবির আগে শেষ করবেন, তারাবির পরে কোনো খাওয়া নয়। আর যারা আমাদের নিয়ম মানে, তারা ওই ইফতারের পরে যা খায় ও দিয়েই চলে সারাদিন। আর যদি আপনি তারাবি পরে ঘুমায় যান, উঠে তাহাজ্জুদ পড়ে কিছু খেয়ে নেবেন অল্প কিছু। আর আমাদের যারা অনেকে ফলো করে, যারা ওজন কমাতে চায়, ওদের একটু পানি টানি খেলেই হয়, লবণ মেশানো পানি, আর কিচ্ছু লাগে না। আর ইফতারের জন্যে ইফতারের পরে একটা গ্রিন জুস আমি দিয়েছি, ওই গ্রিন জুসটা মূলত সারা দিনের ক্ষুধাকে শেষ করে দেওয়ার জন্যে, এবং অনেক পুষ্টি। এই গ্রিন জুসটা খেলে আপনার দেখবেন একদম ক্লান্তি দূর হয়ে গেছে, বিশ্বাস না করলে খেয়ে দেখুন, বানান, আমার ইউটিউবে আছে, দেখবেন গ্রিন জুস। আমরা একটু ভিন্ন পদ্ধতিতে বানিয়েছি, ওখানে একটা খেজুর অ্যাড করে দিয়েছি জাস্ট। অনেকে বলে যে এই ফলের সঙ্গে এই জুসটা যায় না, আসলে কি আমরা এখানে এমনভাবে ডিজাইন করেছি, এখানে টক দই আছে, প্রিবায়োটিক আছে, প্রোবায়োটিক আছে, বুঝলেন, এটাকে এমনভাবে করে দিয়েছি, আপনি খেলে দেখবেন শক্তি পাবেন, হজমে কোনো অসুবিধা হবে না। আর যাদের এই আইবিএস রোগী, তারা যারা কাঁচা খেতে পারে না, তারা কি একটু একটু করে খাবে, আর ওই যে শাকসবজিটাকে একটু বেকিং সোডার ভিতরে 15-20 মিনিট ভিজিয়ে রাখবে, কারণ হচ্ছে অনেক সময় বাইরে থেকে কেমিক্যাল পাওয়া যায়, আর তারা এক চামচ করে খাবে, ছোট বাচ্চাকে মতো ফিডিং। এটা আমার আইবিএস এর ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছে। তাহলে আমরা যদি সুস্থ থাকতে চাই, কারণ আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, আপনি সেটা নষ্ট করবেন, এটা আপনার, এটা কি আমানত? আপনাকে লিভার দিয়েছে, আপনি লিভার নষ্ট করবেন, আপনার আমানত? আপনার নি জয়েন্টের 12টা আপনি বাজাচ্ছেন, আপনার আমানত? এই আমানতের খেয়ানত করলে সেজদা দিয়ে নামাজ পড়া শেষ হয়ে যাবে, অনেকের গেছে। তা আমরা এই মিথ্যার ভিতরে নিমজ্জিত এই কারণে, যেটা প্রথমেই বললাম, যে আমরা যা দেখি সেটাই সত্য মনে করি, গভীরভাবে চিন্তা ভাবনা করি না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি উনি আল্লাহকে না খুঁজতেন, ওনার বাবা নিজেই ছিলেন ওদের পুরোহিত, ওনার ঘরে ওনার জন্ম, উনি তো সেটাকেই সত্য মনে করার কথা ছিল, কিন্তু ওনার সেটা উনি করার নাই। আমি বলি আমাকেও বিশ্বাস করার আপনাদের দরকার নেই, কাউকে বিশ্বাস করেন না, নিজে সত্য খুঁজে বাইর করেন, ভাবেন ভাবেন, আল্লাহ ব্রেন আপনাদের দিছে, যদিও সয়াবিন তেল এটা নষ্ট হয়েছে, কিন্তু তারপরও কিছু তো আছে, ভাবেন একটু, যে আমরা কেন ঘরে ঘরে অসুখ, আমরা কেন ঘরে ঘরে ওষুধ, আমাদের কেন ঘরে ঘরে ফার্মেসি, এগুলো ভাবেন। এটা তো কিছুদিন আগেও ছিল না, কিছুদিন আগে তো এই ওষুধ কোম্পানি ছিল না, আপনারা ভাবেন। আর আজকে যদি ওষুধ খেয়ে ভালো হইতো, এই বেটা 12 বছর কেন ওষুধ খায়? আমাদের তো 12 দিনও লাগে না, এরকম ভালো হয়েছে না ডায়াবেটিস, নাই কেউ এখানে,
কেউ আছেন? কে? কয়জন? একজন, দুইজন, তিন? আপনি কে আছেন? তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতজন এখানে আছে অলরেডি উপস্থিত। আর অনলাইনে দেখবেন আরো লক্ষাধিক লোক আছে, ওরা হয়তো এখন ভিডিওটা দেখছে না, তো ভালো হয়ে গেছে, এখন তো আর দেখার দরকার নেই, এই কারণে হয়তো দেখছে না বা শিখে গেছে। তো এখন এরকম দেখবেন যে অনেকে কমেন্ট করবে, আপনারা কমেন্ট করে জানান যারা ভালো হয়েছেন, অত উৎসাহ দেওয়ার জন্য আর কি, যে অন্যরা যেন উদ্বুদ্ধ হয়। আবারও বলছি, 937 জন দেখছেন, 939 জন শেয়ার করেছেন, 500 জন বাকি আছেন। আপনারা প্লিজ শেয়ার করবেন, একটু আগেও বলেছি, নিজের জন্য একা ভালো ভালো থাকবেন, নিজে ভালো হয়ে যাবেন, নিজে ওষুধ মুক্ত হবেন, কিন্তু অন্যকে সাহায্য করবেন এটা হতে পারে না। আপনার টাকা লাগছে না, পয়সা লাগছে না, জাস্ট শেয়ার করবেন, একটা ভালো কথা লিখে দিয়ে শেয়ার করেন, হ্যাঁ, যে আপনাদের জন্য কথাগুলো মূল্যবান কিনা দেখুন। নিজের অর্গান নষ্ট করছেন আপনি, আপনি হয়তো কোনোদিন এভাবে ভেবে দেখেননি, আপনার ব্রেন নষ্ট করছেন, আপনার এনার্জি নষ্ট করছেন, আপনার স্ট্রেংথ নষ্ট করছেন, আপনার শক্তি নষ্ট করছেন, আপনার ঘুম নষ্ট করছেন, আপনার ডিসিপ্লিন নষ্ট করছেন। আল্লাহ চেয়েছিল আপনাকে ডিসিপ্লিনে থাকতে, এই কারণে বলেছে ভোরে ফজরের নামাজ পড়তে যাও, ঘুম রাতে আর্লি ঘুমাতে যাও, এসার পরে ঘুমিয়ে পড়ো, ভোরে উঠো। তো রোজার মাসে আমাদের যখন ঘুম, আমরা তাহাজ্জুদে উঠবো, তারপরে এক দুই ঘন্টা সকালে দুপুরে ঘুমায় নিয়ে শেষ করে দিব, মোট 7 ঘন্টা হলে হয়ে যাবে, 7 থেকে 8 ঘন্টা, বুঝলেন ব্যাপারটা? কিন্তু রাত জেগে নামাজ পড়তে হলে এসে পড়ে ওই তারাবি পড়ে অন্তত 2-3টা পর্যন্ত ঘুমায় নিয়ে 3টার পরে একটানা পড়তে থাকেন, ফজর ইশরাক টিশরাক পড়ে আবার 1-2 ঘন্টা ঘুমায় নিয়েন, ব্যায়ামটা করবেন রোজার দিনে বিকেল বেলায় ইফতারের আগের মুহূর্তে 20-25-30 যা পারেন মিনিট করলেই হবে। রোজাতে অনেক বেশি ব্যায়াম করার দরকার হয় না, রোজাতে অল্প ব্যায়াম করলে যথেষ্ট হয়, কিন্তু না করার চেয়ে করা 100 গুণ বেটার। ভাই আপনার পিছনে একটু তাকান, হ্যাঁ আপনি ডাইনে বাইরে যান, আর এটা তোমরা যারা স্টাফরা আছো তোমরা চোখ বন্ধ করে থাকো, আমার দেখা লাগে কেন? একজন এটা খেয়াল রাখবা। তাহলে খেয়াল করুন, আমরা আজকে যদি নিজের ভালো চাই তাহলে নিজের ঘুম নষ্ট করব না, কারণ ঘুম নষ্ট মানে ব্রেন নষ্ট। এই যে আমার কাছে যারা ফ্রিল্যান্সার আসে, যারা রাত জেগে জেগে কাজ করে, এদের বেশিরভাগই 3-4টা মানসিক রোগের ওষুধ খায় তারা, এবং তাদের ভবিষ্যৎ হচ্ছে এভাবেই যদি চলতে থাকে তারা পাগল হবে, আধা পাগল হবে, নাহলে পুরো পাগল হবে, এটা হবেই, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহর আইনকে উল্টে দিয়ে আপনি ভালো থাকবেন হতেই পারে না। আল্লাহ রাতে বলেছেন ঘুমানোর জন্য, পবিত্র কোরআনের একদম নির্দেশ দেওয়া আছে, তোমাকে রাতকে তৈরি করা হয়েছে ঘুমের জন্য, তুমি রাতে ঘুমাবে না দিনে ঘুমাবা, এটা সুস্থ থাকবা হতেই পারে না, আল্লাহর আইনকে অমান্য করে উল্টা চলিয়া সুস্থ থাকা যাবে হবে না, কারণ এটা আল্লাহ বানাইছে, এই দেহ কে বানাইছে? আল্লাহ। আপনি উল্টে দিবেন, ওনার ডিসিপ্লিন লঙ্ঘন করবেন, ওনার ডিসিপ্লিন ছেড়ে চলবেন এবং ভালো থাকবেন, এটা হতেই পারে না। তাহলে যারা রাত জাগে তারা হয় রাত জাগবে, নাহলে সুস্থ থাকার চেষ্টা করবে, কিন্তু রাত জেগে ভালো থাকবে ওষুধ খেয়া হতেই পারে না, বুঝলেন কথা? হতেই পারে না। এই ইনফরমেশন আপনারা সবাই জানেন, ছোটবেলা থেকে শিখে এসেছেন, বাচ্চাদের শিখাচ্ছেন আর্লি টু বেড, আর্লি টু রাইজ, গুড ফর হেলথ, আর নিজেরা এটা শিখাচ্ছেন রাত 2টা বাজে বাচ্চারে, হ্যাঁ পড়াশোনা, যে কালকে পরীক্ষা লিখে দিবা, আর্লি টু বেড, আর্লি টু রাইজ, গুড ফর হেলথ, এটা। আর বাচ্চা শিখলো যে রাত জাগাই ভালো, কারণ তার মা সহ জাগছে, সবাই মিলে জাগে, পরিবারের সবাই মিলে জাগে, হ্যাঁ। ভালো ছাত্র, সব ভালো ছাত্র একটাও রাত জাগে না, আমি কথা দিচ্ছি আপনাকে, ভালো ছাত্র বলে রাত জাগে, এরা মোটেই ভালো ছাত্র না। এই কারণে আজকে দেশের এই অবস্থা, বুঝছেন? ভালো ছাত্র 10টার আগে ঘুমাবে, কারণ ব্রেনের ভিতরে এই পড়াশোনাগুলো স্থায়ী হয় এই রাত 10টা থেকে 2টো ডেল্টা লেভেল ডিপ স্লিপ N3 যেটাকে বলে। আপনি সারা ওই সময় ঘুমালেন না তো আপনি পড়বেন আর ভুলবেন, আর পড়বেন আর ভুলবেন, আর পরিশ্রম করবেন কিন্তু সব ভুলে যাবেন, বুঝলেন না কথা? তাহলে আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে ডিসিপ্লিন, তাহলে ভোরে ওঠার ডিসিপ্লিন কে দিয়েছে? কি প্রমাণ যে না আজকে উঠছি আমি কয়টায়? এখন 5টায় ওঠা লাগে, আগে এখন আর হয় না, 5টায় উঠলে 5:30টার ভিতর যাইতে হয়, 40-এ জামাত হয়, আগে একটু সুন্নত পড়ে জিকির আজগার করার দরকার হয়, 5টায় উঠতে হয়, 5টায় উঠলে আমি ঠিক 40-এর জামাতটা শান্তি মতো ধরতে পারি আর কি, বুঝেন নাই? তো 5টায় উঠেছি, নামাজ পড়লাম, এসে ইয়োগা করলাম, করে টরে তো এখন এখানেই আসলাম গা গোসল দিয়ে। তো আপনারা ব্যায়াম করবেন,
অথবা কায়িক শ্রম করবেন, ব্যায়াম করবেন অথবা কায়িক শ্রম করবেন, তাহলেই না খাবারটা বার্ন হবে। এখন আমি যেমন কিছুই খাইনি, এই যে এই খেলাম, ওই যে গ্রিন টি খেলাম, একটু বুলেট কফি খেয়ে এসেছি, লেকচার দিতে হয়, লেকচার দিতে শক্তির দরকার হয়, কারণ এখানে আমার সব স্ট্রেন্থ লাগতেছে, মেন্টাল, ব্রেন, শারীরিক, হ্যাঁ এভরিথিং, এবং এটাকে অর্গানাইজ করা। যেমন আমরা ডিসিপ্লিনে কথা বলছি, খেয়াল করুন, আল্লাহ তাআলা সকালে উঠতে বলেছেন সূর্য ওঠার আগে, কেন? ওই অন্ধকারে যারা, ওই সূর্য ওঠার আগে ওই জায়গায় যখন যাবে, বডি ইনফরমেশন পাবে, মেসেজ পাবে যে এটা হচ্ছে সকালের সূচনা হচ্ছে, সুবে সাদেক হচ্ছে, সকালে এই যে আলোর রেখাগুলো আস্তে আস্তে হচ্ছে, রাতের অন্ধকার কেটে যাচ্ছে। আর আপনি কি শিখলেন এটা থেকে? যে হ্যাঁ, সবসময় অন্ধকার কেটে যায়, অন্ধকার কেটে যায়, একসময় আলোর দিশা আসে, আপনি অন্ধকার কেটে যায়, সবসময় অন্ধকার থাকে না, বুঝলেন না? তো আবার আপনি কি করলেন দুপুর বেলায়, আবার সূর্য মাথার উপরে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে। তার মানে বডিতে ইনফরমেশন আছে, এটা ভরা দুপুর। আমরা আগে ছোটবেলায় গ্রামে থাকতে এই যে আকাশের দিকে তাকায় বলতো, মা এই সূর্য হেলে যাচ্ছে, তুই এখনো গোসল করিস নি কেন? তার মানে আল্লাহ চান উপরের দিকে আমরা যেন দেখি একটু, সূর্য কোথায়, বুঝেন নাই? তো সকালে সূর্যকে নরম করা হয়েছে যেন আমরা সূর্যকে দেখি, বিকেলে সূর্য নরম করা হয়েছে যেন সূর্যকে দেখি। তা আমরা সকালে সূর্যোদয় দেখি না, সূর্য অস্ত দেখি না, এই কারণে রাতে ঘুম ভাঙে বারবার, এটা অনেকে জানে না, এটা সায়েন্স বলেছে, আমার মন গড়া কথা না, বিজ্ঞান বলেছে যে যাদের রাতে ঘুম ভেঙে যায় তারা যদি এই যে বিকেলে সূর্যাস্ত দেখে, কারণ কি? কারণ ওই মেলাটোনিনটা কখন থেকে কখন রিলিজ হবে এই ইনফরমেশনটা আলোর উপর নির্ভরশীল। তা আপনি যদি দিনে আলোতে না যান আর রাতে যদি অন্ধকারে না থাকেন, আপনি যদি রাতে এতগুলো লাইট জ্বালাইয়া থাকেন, মোবাইল স্ক্রিনে তাকায় থাকেন, টিভির দিকে তাকায় থাকেন, বুঝলেন, রাতের বেলা দুনিয়ার লাইট সব জ্বালাইয়া বসে থাকেন রাতের বেলা, আর দিনের বেলা ওই রাতের মতোই পরিবেশে থাকেন, তাইলে হবে না। তাইলে বডি বুঝবে কেমনে যে এটা দিন না রাত? বডি কেমনে বুঝবে? তার রিসেপ্টর গুলো আলো, আলোর প্রতি সংবেদনশীল। তো এই রিসেপ্টর গুলোর মাধ্যমে যে ফটো সেন্সিটিভিটি, আমাদের যে মেলাটোনিন, এটা সূর্যের আলোর দ্বারা উৎপন্ন হয় আর অন্ধকারে এটা রিলিজ হয়। তাহলে সায়েন্স এখন প্রমাণ করেছে, বিজ্ঞান আগে এত কিছু জানতো না। এবং মজার ব্যাপার হচ্ছে এই ইনফরমেশন গুলো আপনাদেরকে জানানো যাদের দায়িত্ব ছিল, তারা খালি ওষুধই লিখতে আছে, আপনাদের এগুলো জানাচ্ছে না। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে কিছু পরিবর্তন আসতেছে, তারা একটু মুখ খুলতেছে, তাদের তো মুখ বোবা হয়ে গেছিল, কথাই কইতে পারতো না, খালি ওষুধ লেখা ছাড়া কোনো কাজই নাই। এখন আস্তে আস্তে আমি তাদেরকে সাধুবাদ জানাই, অনেকে এখন এইসব কথা বলতেছেন, আরো বলেন, আপনারাও তাদেরকে উৎসাহ দেন। আপনারা আবার কোয়েন না যে ও জাহাঙ্গীর কবিরের দেখা দেখি তোমরা শুরু করছো, না, ভালো কাজ সবাইকে উৎসাহ দিবেন, যেই বলুক ভালো কাজ, যারা ভালো কথা বলবে আপনারা উৎসাহ দিবেন তাদেরকে, তারা যেন আরো ভালো কথা বলে। আমি একা কি পারবো? সবাই মিলে যদি ভালো কথা বলে সবাই পারবে। তাহলে এই কথাগুলো সাইন্টিফিক, আমার কাছে পুস্তক আছে, বই আছে, রেফারেন্স আছে, জার্নাল আছে, আপনাদের কত এভিডেন্স লাগবে? আর এত এভিডেন্স আমার দেওয়ার দরকার কি? আপনার এভিডেন্স আপনি খুঁজে নেন, আমি কথাগুলো বলছি, আপনি যে সার্চ করে মিলান যায়, দেখেন রিসার্চে কি বলেছে, দেখেন মেলাটোনিন কিভাবে সিক্রেশন হয়, বুঝেননি কথা? তাহলে আল্লাহ তাআলা ইনফরমেশন দিচ্ছেন যে এটা সকাল, এটা দুপুর। তো দুপুরে কই যাই? মসজিদে যাইতে হবে, কেন? কারণ ওই যে আপনি যে হাঁটলেন, বাইরে বেরোলেন, রাস্তায় গেলেন, ওই যে রোদ কোথায় আপনার বডি ইনফরমেশন পাইল, ওখানে গেলেন, গিয়ে এই সকাল থেকে এই যে এত হাউকাও একটা যে কাজের ভিতর থাকে, আমরা ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করার কথা, বুঝেন নাই কথা? আল্লাহ কি বলেছেন যে মসজিদ থেকে বেরিয়ে কাজে চলে যাও, মিয়া নামাজ শেষ যাও, বেরো, বেরে কাজে যাও, মানে বলে নাই সারাদিন মসজিদে বৈশা বৈশা ইয়া করতে, বলছে এটা বলে নাই? এমন কি নফল ইবাদত, সুন্নত নামাজ এগুলো বাসায় পড়তে বলছে, যে বাসায় কে কবর বানাইও না, বাসা কি কবর বানাই রাখছো? কবর মানে কি? কবরে আপনি কোনো ইবাদত করতে পারবেন না, যাদের নামাজ পড়তে কষ্ট হয় কবরে চলে যান, কোনো নামাজ নাই, কোনো আমল নাই, ভালো ওখানে শান্তিতে থাকবেন, বুঝেন নাই? কিন্তু শান্তি কারা থাকবো? যারা আগে পড়ছে তারা। তো এখন এই যে মনে করেন যে আপনার কবর বানাইও না, কেন
এটা বুঝতে হবে। কিন্তু ফরজটা অবশ্যই মসজিদে গিয়ে পড়তে বলা হয়েছে, এটার কারণ আছে। ওখানে আপনি শিখতেছেন শৃঙ্খলা, ওখানে আপনি একাদে কাজ মিলাচ্ছেন, ধনী গরিব বড় লোক ছোট লোক, নাউজুবিল্লাহ ছোট লোক বলে কোনো জিনিস নেই, যাই আমরা মুখের কথা এ কারণে বলি, সবাই বড় লোক, কিন্তু কারো একটু টাকা বেশি আছে, কারো একটু কম আছে, ধনী গরিব টাকা পয়সা দিয়ে হয় না, এগুলো মন, বুঝলেন তো? আল্লাহর কাছে দামিকে যা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আমি দেখলাম যে দলে দলে গরিব মানুষ সমানে জান্নাতে মিছিল দিয়ে যাইতে আছে, দরিদ্র যারা, কেন হিসাব নাই, ঝামেলা কম। আর আমরা যারা টাকা মানে কোথায় রাখবো, জায়গা পাইতেছি না, হ্যাঁ কেমনে এটা ফাঁকি দিবো, এটা ফাঁকি দিবো, কেমনে কি করুম, হিসাব দিতে দিতে মিয়া আপনার জান্নাত পর্যন্ত। আর যাদের টাকা নাই, ঝামেলা নাই, হিসাব নাই, নো হিসাব, যা বেড়া তোর তো হিসাব নাই, যা 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 যা, তো দলে দলে জান্নাতে কারা যাইতেছে, দরিদ্ররা। আর জাহান্নামে কারা যাইতেছে, এটা হাদিসে কি বলছিল জানেন আপনারা, মহিলারা, বোঝেন নাই? এটা আমার কথা না তো ভাই, এটা আপনি হাদিসটা পড়ে নিন, আমার উপর রাগ করেন না, আমি বলি নাই, কথাটা আমার না, দেখেন ওখানে লেখা আছে। তো কারণগুলা কি কি, এই যে গীবত করা, পর্দা না করা, স্বামীর খেয়ানত করা, আমি যতটুক জানি, আর মুরব্বী যারা আলেমরা আছেন ভালো বলতে পারবেন হাদিসগুলো, আপনারা পড়ে নিন, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, নিজেরা হাদিস আছে পড়ে নিন। তো এগুলো কেন বলতেছি, কারণ আছে, কারণ হচ্ছে যে আপনার যে ডিসিপ্লিনটা, এই ডিসিপ্লিন আমি বলি আমি মুসলিম না, তো কে আমাকে তৈরি করেছে, আল্লাহ, তো উনি জানেন না আমার কিভাবে চলতে হবে, তাহলে আমার যে নামাজটা উনি এমনি দেন নাই তো, কারণ আছে তো, বুঝলেন? শৃঙ্খলার বিষয়, ইমামকে মান্য করার বিষয়, মানুষ নেতা ছাড়া, ভালো নেতা ছাড়া কোনোদিন মানুষ মানুষ থাকবে না, বুঝলেন না কথা? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ওখানে দেখা হয়েছে একজনের নেতৃত্বে আমরা সবাই মিলে তাকে ফলো করতেছি, বুঝেননি? কেউ আগে পরে যাওয়া যাবে না, ইমামের আগে যদি সেজদা দেওয়া যাবে, নামাজ হবে না, আর গাধা হইয়া যাবেন আপনি, বুঝলেন না কথা, যাবে না। এটা কেন, আপনি শৃঙ্খলা দেখেন কোথায় কোথায় আছে, ইসলামটাই একটা শৃঙ্খলা, আর এই শৃঙ্খলা যে মানবে, অসুস্থ হওয়ার কোনো কারণ নাই। তো বলেন তাইলে এত বড় বড় আলেমরা কেন, এত বড় বড় ভুড়ি, হ্যাঁ এদের কেন এত রোগ, কারণ তারা এখনো ওই খাওয়ার বিষয়টা, যে কোথায় তার ক্ষতিটা হইতেছে এই বিষয়টা তার মাথায় নাই, কারণ তার শিক্ষা ব্যবস্থার ভিতরে এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না। আমি আলেমদেরকে বলবো, আপনারা আমাকে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আপনাদেরকে খাবার বিষয়ে শিক্ষা দেওয়া হয়নি আপনার মাদ্রাসায়, আপনার দাওরাতে, আপনার হাদিসে, আপনারা এই শিক্ষাটা যেটা ইসলামের শিক্ষা আছে সেটা আপনার ভিতরে আমি রিফ্লেকশনটা পাচ্ছি না। আপনার ভুড়িটা এত বড়, মাইক ধাক্কায়, ভুড়ির ধাক্কায় মাইক সরে যায়, আপনি কিভাবে বলবেন যে আমি এক ভাগ খেতে হবে, এক ভাগ খালি রাখতে হবে, হ্যাঁ আর এক ভাগ পানি খেতে হবে, এই হাদিস আপনার মুখে মানায় না। কেন না, কারণ হচ্ছে সবাই আপনার ভুড়ির দিকে তাকাবে, আপনি পান খাইতে খাইতে, জর্দা খাইতে খাইতে, সুপারি খাইতে খাইতে, আপনি জর্দার বিরুদ্ধে, তামাকের বিরুদ্ধে ওয়াজ করা আপনার মুখে শোভা পায় না। আমি বলতেছি যারা এটা এই দোষে যুক্ত, আমি কাউকে চিনি না, সো আমি দেখেছি এরকম ওয়াজের চোটে পানের ফিনকি মুখের মধ্যে সুপারি মুপারি স্পিটা দর্শকদের ভিতর চলে যাইতে, এখন ও নিজে খায় এই তামাক, সে আপনাকে নিষেধ করার যোগ্যতা রাখে না। আর হচ্ছে সায়েন্টিফিক্যাল যে নলেজ গুলো, যে খাবার যে কিভাবে বিষাক্ত হওয়ার কারণে মানুষের শরীরে যে এটা বিষাক্ত প্রভাব পড়তেছে, সেটা যে তার পেট নষ্ট করতেছে, সেটা যে তার ইমানের জন্য হুমকি, এই জ্ঞানও, এই সায়েন্টিফিক্যাল নলেজও তাদেরকে শেখানো হয়নি। অথচ কোরআনে বলা হয়েছে বিজ্ঞানময় কোরআনের শপথ, আর আপনারা সেই বিজ্ঞানকে আজকে স্বীকার করছেন না। অথচ আপনাদের সঙ্গে যদি কম্বিনেশন থাকতো এই বিজ্ঞানের নলেজটা আর আল্লাহর দেওয়া কিতাবটা, দুটোকে যদি সুন্দর করে মানুষের মাঝে বোঝাতে পারতেন, তাহলে দেখতেন মানুষ সহজে গ্রহণ করত, বোঝেননি কথা? তো এই জন্য বলবো যে খাবার আপনি না চেনার কারণে
ওই নষ্ট খাবার আজকে ওই আলেমগণ খেয়ে, আর আলেমগণেরও পেট নষ্ট হয়ে যাচ্ছে, আর পেটে বাজে ব্যাকটেরিয়া হইতেছে, তাদেরও ডায়াবেটিস হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, হৃদরোগ হচ্ছে, সবই হচ্ছে। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা ঘটছে আমার দৃষ্টিতে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আমার কথায়, আমার অবজারভেশন আপনাদেরটা আমার সাথে শেয়ার করবেন। আমরা দেখলাম যে একজন আরেকজনকে গালাগালি করে ওয়াজের ময়দানে, এটা কিন্তু কোনো মানুষ পছন্দ করে না সাধারণ। আপনারা করেন? কেউ করে না। তা আপনারা নিজেদেরকে ঘৃণার পাত্র নিজেরাই করতেছেন। পেট নষ্ট হওয়ার কারণে আজকে আপনার মুখ থেকে গালি বেরোচ্ছে, কিন্তু এটা বেরোনোর কথা না। কার ইমান আছে নাই, কে কাফের, সেটা আপনি বলতে পারেন না, আল্লাহ ভালো জানেন। বুঝেননি কথা? তো এগুলো আমরা শুনে আসতেছি, এটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না। আপনারা করেন কি? কেউ করে না। তো আপনারা এমন কাজ কেন করেন যেটা কেউ পছন্দ করে না? আলহামদুলিল্লাহ এখন অনেকেই ভালো আছেন, এটা তো যারা ভালো আছেন এদেরকে সবাই পছন্দ করে। আপনারা, আমি নাম মেনশন করতে চাইতেছি না, কারণ তাইলে বলবে কি ওনার প্রচার করতেছে। বুঝেন নি কথা? আপনারা নিজেরাই খুঁজে নেন, আপনাদের নিজেদের জ্ঞান বুদ্ধি আছে না। তা আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ কি আমরা আজকে এসে দেখলাম যে একটা লোক যদি সুস্থ না থাকে, এবং সুস্থ থাকাটা আল্লাহর নিয়ামত, এবং সুস্থ থাকার ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি উত্তরে বলেছেন যে তোমার স্বাস্থ্যটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই স্বাস্থ্য রক্ষায় খাবারের ভূমিকা সম্পর্কে যদি আলেম সমাজের জ্ঞান না থাকে, তাহলে তারা কি করে এই জ্ঞানটা মানুষের মাঝে বিতরণ করবে, এবং তাদের যারা অনুসারী তাদেরকে সুস্থ রাখার জন্য তারা কিভাবে উপদেশ দিবে বলেন? এটা কি বোঝার ব্যাপার নাকি? আমি সামনে রমজান আসতেছে, আমি আপনাদেরকে বলতেছি আজকে থেকে সুস্থ খাবার গ্রহণ করা শুরু করেন, দ্যাটস অল। এরপরে রমজানে রোজা রাখেন 30টা, আর ইফতারের আগে একটু ব্যায়াম করেন, আর ঘুমের কথা যেটা বলছি এতটুকু মানলে একটা রোগও থাকার কথা না, আলহামদুলিল্লাহ একটা রোগও থাকার কথা, বিশ্বাস করেন। কারণ কি? কারণ আপনার তো রোজা আছেই, আর আপনি ইফতারে বাঁধা পড়া না খেয়ে সুস্থ খাবার খাচ্ছেন, আপনি ওই ভাত রুটি বাদ দিচ্ছেন কারণ আপনার ডায়াবেটিস আছে, তাহলে আপনার ডায়াবেটিস ভালো হইয়া যাবে। রোজা রাখলে ডায়াবেটিস ভালো হইয়া যাবে, ইফতারের আগে একটু ব্যায়াম করলে ডায়াবেটিস ভালো হইয়া যাবে। আর ঘুমের বিষয়ে তো বলে দিলাম যে তারাবি পড়তেছেন 20 রাকাত, তার সঙ্গে আরো প্রায় 32 রাকাত, অনেক রাকাত নামাজ হচ্ছে আপনার, সবকিছু মিলাইলে যদি এশার নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ সব যদি যোগ করি মেলা, তো আপনি এতক্ষণ ধরে নফল ইবাদত করতেছেন, আবার ওইটা তাহাজ্জুদ করতেছেন, ব্যায়াম তো হইতেই আছে, বুঝেন নাই? তো ঘুমটা যদি ঠিক রাখতে পারি, আর ইফতারের আগে যদি একটু আমাদের ব্যায়াম গুলো কিছু না কিছু করতে পারি, তাহলে আর বাকি রুটিন অটোমেটিক। আপনার তো সকালে উঠতে হইতেছে, আবার আপনি নামাজে যেতেছেন, আবার আপনি একই সময় ইফতার করতেছেন, তো সব রুটিন তো এমনি, ডিসিপ্লিন তো এমনি ঠিক হয়ে গেল। তাহলে আমরা সামনের 30টা রোজাকে সুযোগ হিসেবে নিব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। আজকে থেকে প্রতিজ্ঞা করেন বাজে খাবার খাবেন না, ঠিক আছে? তাহলে যারা এই বইটা ডাউনলোড করেননি তাদেরকে বলবো, এটা যারা অনলাইনে দেখছেন এটা ডাউনলোড করে নেন। আর আপনারা বই পেয়েছেন সবাই? কই দেখি সবাই একটু বইটা দয়া করে, সবাই 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 একটু উঁচা করেন, আপনার হাতে যদি ফ্রোজেন শোল্ডার না থাকে বইটা উঁচা করেন সবাই, দেখান এই যে নাড়া দেন, দেখি আমি দেখতে পাচ্ছি না, সবাই করেছে? হ্যাঁ, তাহলে যারা পান না নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলবো অনলাইনে আপনারা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে এসে আমাদের সেশনগুলো বিনামূল্যে হচ্ছে, আপনারা সেশনে অংশগ্রহণ করে আপনারা এটা 7 নম্বর পৃষ্ঠায় দেখেন বইটার, যেই খাবারগুলো যেন 7 নম্বর পৃষ্ঠার খাবার, খবরদার পুরো রমজান মাসে এই খাবারগুলো স্পর্শ করবেন। রাজি আপনারা? আগে দেখে কোন আন্দাজে রাজি হয়ে যায় না, মানে দেখে বলেন। যদি আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ তো সব মানে সবচেয়ে শক্তিশালী, উনি জানেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আল্লাহর রহমতে, যদি আপনারা এই খাবারগুলো না খান, 30টা রোজা আমরা যেভাবে বলেছি রাখেন, বিশ্বাস করেন আপনার শরীরে এই ধরনের রোগ, কোন রোগ যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এই রোগগুলো থাকবে না, ফ্যাটি লিভার ভালো হইয়া যাবে, হ্যাঁ এই যে ব্লক কমে যাবে, তারপরে আপনার ডায়াবেটিস থাকবে না, বুঝছেন, উচ্চ রক্তচাপ থাকবে না, এগুলো দেখবেন বেশিরভাগ যে সমস্যাগুলো নিয়ে আপনারা এসেছেন ভালো হইয়া যাবে। বোঝা গেল? এই সুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহ তার বান্দাদেরকে সুস্থ রাখার জন্যে উনি এই নিয়মকানুনগুলো আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা রমজানের রোজা রাখিও কেন উপকার পাইতেছি না, কারণ আমরা
শুরুতে তিন গ্লাস শরবত ভাজা পোড়া ডুবো তেলে যা আছে নষ্ট খাবার পৃথিবীর যত নষ্ট খাবার আছে সব ইফতারিতে সাজায় রেখে খাই ফেলে দিব সারাদিন যে রোজা রেখে যে উপকারটা পাইছে এটারে ইমিডিয়েট নষ্ট করার শয়তানের বুদ্ধি হলো এটা কারণ শয়তান সব সময় চাইবে মানুষের ক্ষতি আর আল্লাহ চায় মানুষের উপকার তাহলে এরা হাদিস ধরবে যে রোজা হিসাব নাই আরে বাবা তোমাকে পরিমিতি শিখায় রোজা আর তুমি অতিরিক্ত খাই আর রোজার তুমি মর্যাদা দিতে আসো মাথায় সয়াবিন তেল বোঝো না কিচ্ছু আরে এটা তো পরিমিতি শিখাইতে আছে তুমি যদি হাবলার মতো জম্মের খাওয়া খাও ইফতারে তাহলে তুমি কি পরিমিতি শিখলা বুঝলেন কথাটা তাহলে এখন আপনারা যাদের অনেকেরই আছে রোজা রাখতে পারেন না তারা যদি এখন থেকে আমাদের দেওয়া এই খাবারগুলো আট নয় এবং বাইশ নম্বর পৃষ্ঠা দেখেন আট নয় বাইশ নম্বর পৃষ্ঠার এই খাবারগুলো আপনাদেরকে বলতেছি যদি এই খাবারগুলো ঠিকভাবে গ্রহণ করেন রমজানে এখন থেকে যদি গ্রহণ করা শুরু করেন রমজানে রোজা রাখতে কোনো কষ্ট হবে না বলে কেন এই ওনাকে বসতে বলেন ওই যে উনি দাঁড়ায় আছে কেন কেন এই কে বলতে পারবে কেন কেন কষ্ট হবে না বলেন কেন জি হ্যাঁ ফ্যাট বার্ন হবে ভেরি গুড বোন বলেছে ফ্যাট বার্ন হবে কেন হবে কেন হবে ইনসুলিন কমে যাবে কেন ইনসুলিন কমে যাবে আপনি চিনি জাতীয় খাবার বাদ দিছেন তাই এখন ভাত খাবে না কে কে যাদের হোমা আইয়ার বলেন হোমা আইয়ার যাদের 1.5 এর বেশি তারা ভাত রুটি ফল দুধ খাবে না এটা দেখবেন আট নম্বর পৃষ্ঠার উপরের দিকে লেখা আছে এই খাবারগুলো খাবে না আর যাদের হোমা আইয়ার 1.5 এর নিচে তারা ঢেকে চাটা লাল চাল তারপরে এই যে ব্ল্যাক রাইস এটা একটু দেখাও তো কষ্ট করে এই এটা দেখাও এদিকে এই যে ব্ল্যাক রাইস না ওই দেখা পরে এখানে আছে আপনি পরে ইয়ে করেন ব্ল্যাক রাইস আস্তে কথা বলেন এটা কি নো আস্তে কথা বলে শুনবে সবার কান আছে বাকুইট জোরে কথা বলে কি হবে বাকুইট ভদ্র থাকেন সবাই ভদ্রতা শিক্ষা পরিবারের হ্যাঁ ভদ্রতা হচ্ছে পরিবারের শিক্ষা এটা এগুলো হলো বাকুইট এগুলো হচ্ছে আপনাদের ভাতের বিকল্প বুঝলেন মানে ব্ল্যাক রাইস কেনুয়া বাকুইট তো কেনুয়া রান্না আমি বলে দিছি কিভাবে করতে হয় ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি পাঁচ দশটা ভিডিও দেখে আপনি আপনার ওয়েতে একটা সুন্দর করে রাঁধবেন বুঝলেন না কথা যে কেনুয়া কেমনে রাঁধে এটা সার্চ দিলেই পাবেন আমাদের মুজিবুর রহমান ভাইও করেছেন তারপরে বাকুইট কিভাবে করে আপনারা কয়েকটা দেখে একটা বানাবেন প্রথম ভুলভাল হবে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে বিয়ের পর প্রথম তো ভাত রাঁধতেই কষ্ট হয়েছিল তাই না এখন তো সব পারেন তো এরকম যে কোনো জিনিস শিখতে হলে একটু সময় লাগে তাহলে এইগুলো হচ্ছে আমি বলবো যে যারা নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিবেন তারা সবচেয়ে ভালো খাবারটা নিজের জন্য চুজ করবে আমরা কম খাবো বিলিভ মি এখানে যে এক কেজি ব্ল্যাক রাইস আছে এই এক কেজি যদি আমি একা খাইতে যাই আমার ছয় মাস সময় লাগবে বুঝেন না কথা ছয় মাসেও আমার এটা শেষ হবে কিনা আমি শিওর না তাহলে এখানে যদি আমার এটার দাম কত দাঁড়া দেখে লই ছয়শো না কত ছয়শো নব্বই নাকি হ্যাঁ তো ধরেন ছয়শো নব্বই তো যদি এক কেজি ছয়শো নব্বই হয় বুঝলেন তাহলে আপনি এবার হিসাব করেন আমিরা সপ্তাহে হয়তো ব্ল্যাক রাইস খাই তিন দিন বা ষাট দিন এই এতটুকু খাই বুঝলেন তাহলে এবার আমার ছয় মাসে গেলে তাহলে আমার ছয় মাসে যদি এক কেজিও শেষ না হয় তাহলে প্রতি মাসে আমার কয় টাকার ভাত খাইতে আছে আর প্রতিদিন কয় পয়সার ভাত খাই হিসাব করেন এটা কি দামি হইল এটা বোকারা বুঝতে পারতেছে না আরে বেশি খাবো না তো দামি কেমনে হইল ছয় বেলা খাই খাবো এক বেলা দুই বেলা তাহলে ছয় বেলা খাইলে তো খরচ বেশি বুঝেন নাই তার পাশাপাশি ওষুধ খরচা আছে ডাক্তার খরচা আছে তারপর অপারেশনের খরচা আছে পরীক্ষার খরচা আছে তো এগুলো তো আপনি সুস্থ থাকলে তো কিছুই খরচা নাই আর ছয় বেলা না খেয়ে এক দুই বেলা খাইলে খরচ কম বুঝলেন আর বিষ কিনে যে খাবারগুলো খাইতে আছেন নিজের টাকা দিয়ে যেটা কেনাই উচিত না তো সেগুলো থেকে তো আপনি বিরত থাকতেছেন টাকা তো ওখান থেকেও বাঁচতেছে
বুঝলেন না কথা? আর ভবিষ্যতের অপারেশন বড় বড় এগুলো থেকে বাঁচবেন না। সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার অর্গান গুলোকে তো রক্ষা করতেছেন, আপনি তো নষ্ট খাবার দিয়ে তো আপনার শরীরের সকল অর্গান ড্যামেজ করে দিতে আছেন। তো অর্গান ড্যামেজ কিভাবে হয় শুনবেন, শুনবেন এটা। ধরেন আপনি কিভাবে শুরু হয় খেয়াল করেন, প্রথমে আপনার পেট নষ্ট হবে বাজে খাবার দ্বারা, হজম নষ্ট হবে, অ্যাবজর্পশন হবে না, আপনি কিছু খাইতে পারবেন না, আইবিএস এর কথা বলছি, কোনো খাবারই হজম হবে না, পেটে ভুটভাট করবে, রাত্রে ঘুম হবে না, দুশ্চিন্তা হবে, হতাশা হবে। এখন কোনো খাবার যদি একটা লোকের পেটে না খাইতে পারে তাহলে হেয়ার বডিতে এনার্জি থাকবে না, আর এনার্জি যদি না থাকে পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো কোষ নাই যেখানে তার অসুবিধা দেখা দিবে না। এটা গেল এক ধরনের, এটা হলো যারা না খাওয়াইয়া পার্টি, মানে খাইতে খাইতে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে, এগুলো হলো আইবিএস, হজম সমস্যা, ঘুমের সমস্যা, টেনশনের সমস্যা, এগুলো হলো সিকনা সিকনা, এমনি মুখ একটা কুচকায় সারাক্ষণ ঘুরে বেড়ায়, মানে কোনো এনার্জি নাই আর দিনে রাতে টেনশন করে, ঘুম নাই আর ফেটের হজম নাই, এটা হলো এক গ্রুপ। এগুলো আমরা কই ঘাটতি, এদের ভিটামিন ডি কম, এদের এইচডিএল কম, এদের সব কম, এদের হুমা আয়ারও নাই কম, বুঝলেন নাই, কিন্তু এদের রোগ কি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, টেনশনে হতাশায় কোনো এনার্জি পায় না। আবার এই রোগীর এই সিকনার মধ্যে ফেসার ওয়াশ, মানে তার যেটুক চর্বি জমছে হলো লিভারে রক্ত নালিতে, এই সিকনা শরীরে আবার স্ট্রোকও করে, এই সিকনা শরীরে আবার রিংও পড়ে, এই সিকনা শরীরে আবার হার্ট অ্যাটাক হয়। কারণ কি, ওই যে বললাম টেনশন, একটা টেনশন আপনি যদি ঠিকভাবে করতে পারেন ওই এক টেনশনের কারণে আপনার সব কোষ ধ্বংস করে ফেলতে পারবেন, আলহামদুলিল্লাহ কইয়েন না। আবার অনেকে ভুলে কইয়ে দিব, নাউজুবিল্লাহ, কথা হইলো আল্লাহ আমাদের হেফাজত করুক, আস্তা খুরুল্লাহ পড়ে শোনেন, একটা সমস্যা থেকে সব সমস্যা শুরু হবে। খেয়াল করেন টেনশন থেকে কি কি ক্ষতি হবে, রাতের ঘুম হারাম, ঘুম নাই তো কি হজম নাই, টেনশন হজম নাই, হজম নাই খাইতে আছেন, এখন কিছুদিন পর এটা খাইতে পারেন না, ওইটা খাইতে পারেন না, সেটা খাইতে পারেন না, অ্যালার্জি হয়, যেটা খান অ্যালার্জি হয়, যেটা খান অ্যালার্জি হয়, তো সব বন্ধ। আর পেটের মধ্যে গেলেই খাবার ভুট ভাট ভাট ভুট 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 করিয়া একেবারে আপনার কয় না খাইলেই ভালো, আবার না খাইলে তো স্বাভাবিক পারবেন না। তো দেখা গেল এখন যদি আপনার বডিতে এনার্জি না থাকে তাহলে প্রতিটা অর্গান নষ্ট হবে না? আমাদের যদি পাওয়ার গ্রিডে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এক মাস, যদি বাংলাদেশে বিদ্যুৎ না থাকে তো আপনাদের কি অবস্থা হবে ভাবছেন? আমাদের এটাই তো কলাপস হয়ে যাবে, টেস্টও করাইতে পারব না, রিপোর্ট দিতে পারব না, টেস্ট মেস সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, যাবে না, অসল হয়ে যাবে, বুঝলেন? তাহলে আপনার বডিতে যদি পাওয়ার না থাকে আপনি কিভাবে ভালো থাকবেন? এই কারণে যাদের আইবিএস রোগী আমার কাছে আসে, সে এক খাতা ভইরা তার সমস্যা লিখতে 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 ওই পাতা শেষ হয়ে যায়, জায়গা থাকে না। তা আমি বললাম দেখেন আপনার এত সমস্যা আপনার বলতে হবে না লিখতে হবে না, আমার ধারণা আছে যে আমি বুঝি যে আপনার মাথা থেকে পা পর্যন্ত সবখানে সমস্যা। বলে স্যার ঠিক কইছেন। আমি বললাম হ্যাঁ এটার কারণও আছে, কারণ এনার্জি না থাকলে আপনার তো সব বডির প্রতিটা সেলই নষ্ট হয়ে যাবে, বুঝলেন না? সব কিছুর জন্য শক্তির দরকার, এনার্জি প্রোডাকশনের জন্য শক্তির দরকার। এখন আপনি খাইতেই পারেন না, পেটে খাবার ঢোকেই না, হজমও হয় না, পুষ্টিও আসে না, তাহলে অপুষ্টি জনিত, এনার্জি কম জনিত যা আছে সব সমস্যা। তো আপনি এখন বেঁচে আছেন জিন্দা লাশ, বুঝেন নাই কথা? এমনকি ভালো ঘুমের জন্য এনার্জির দরকার, এনার্জি ছাড়া ঘুমাইতেও পারবেন, ব্যথা বেদনার সমস্যা হবে, এখানে ওখানে সমস্যা হবে, মিজাজ হবে তিরিক্ষি, বুঝেন? তার সাথে কথা শোয়াইতে পারবেন না, আর খালি মাইন্ড খাবে, সে মাইন্ডের কোনো শেষ নাই, যেটা শুনবে কে কি বলছে, এক মাস মাথার মধ্যে অমুকে কবে কি কইছিল এটা ঘুরবে, বুঝেন না? এটা ঘুরতেই থাকবে আর মাথায়। আর এটা যদি হয় স্বামী বাসাধন তাহলে তো খবর আছে, একেবারে জীবনে কবে কি খারাপ আচরণ তার সাথে করছে এটা লিখিত আকারে না থাকলেও ব্রেনের মধ্যে ডেট সহ বলতে পারবে, কিন্তু ভালো কি কইছে এটা একটাও মনে নেই, ভালোটা মনে নেই, খারাপটা মনে আছে, মানে অলওয়েজ নেগেটিভিটি। এটা গেল এক ধরনের। এবার আসেন যারা কোষ নষ্ট হইতেছে আর এক ধরনের, কি হেরা জম্মের খাওয়া খায়, বিলাসিতা করে, অলসতা করে, দাওয়াত খায়, ফ্রেন্ডের মধ্যে যেয়ে খায়, এখানে খায়, ওখানে খায়, বাফেট খায়, বুঝেন নাই কথা, বার্থডে করে খায়, বিভিন্ন দিবস তার পালন খালি করতেই আছে, মানে খাওন ছাড়া আর ভাল লাগে না। তাহলে এইভাবে সে খাইতে আসে কিন্তু ব্যায়াম করে না, অলসতা বিলাসিতা করে, আবার রাত জাগে, ওদিকে এটা ঠিক আছে, রাত জাগে,
দিনে ঘুমায় রাতে ঘুমায় না, বুঝলেন, প্রকৃতির কাছে যায় না, খুব ব্যস্ত এরা, আবার সময় নাই, ঘুমের টাইম নাই, ব্যায়ামের টাইম নাই, খালি টাকা ইনকাম করার টাইম আছে, এছাড়া কোনো টাইম নেই, বুঝলেন। তো এরা হচ্ছে কি, কোষে জমতে জমতে, কোষে তো জায়গা নেই, তো এখন আপনি ভাত খেলে রক্তে কি আসবে, সবাই বলেন, ভাত খেলে কি আসবে, চিনি, কি আসবে, জোরে বলেন, কি আসবে, রুটি খেলে রক্তে কি আসবে, দুধ খেলে, ফল খেলে, চিনি। তো এখন এখন যখন সে এগুলো খায়, এখন কোষে জায়গা না থাকার কারণে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, তো ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিস কে বডি বোঝে যে রক্তে চিনি বেড়ে গেছে, বডি আরো ইনসুলিন তৈরি করে, কি তৈরি করে, কি তৈরি করে, ইনসুলিন, সবাই বলেন, কি তৈরি করে, যারা অনলাইনে কমেন্টে লিখবেন, কি তৈরি করে, ইনসুলিন। এই ইনসুলিনটা কি করে, জোর করিয়া ওই রক্তের চিনিকে কোষে ঢুকায়, তো ঢুকাইলে ওভারলোড বাড়বে কি বাড়বে না, তাহলে কোষের জায়গা কমে যাবে না। তাহলে দেখেন একটা কোষ নষ্ট হয় কিভাবে বুঝলে, সব কোষের হিসাব বুঝে যাবে, বুঝলেন না কথা, কারণ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দ্বারা আপনার বডি তৈরি। হ্যাঁ, তাহলে একটা কোষ কিভাবে নষ্ট হয়, তাহলে কোষে ওভারলোড হয়েছে, এখন কোষের চিনি ঢুকতে পারে না, কোষে যে ফ্যাট আছে চর্বি এটা জমতে আছে, কোষ এই ফ্যাট বার্ন করতে পারে না, কেন বলেন তো, ইনসুলিন বাড়তি, কেন বলেন, ইনসুলিন বেশি, কেন ইনসুলিন বেশি, চিনি খাইছি আরো বেশি বডি ইনসুলিন তৈরি করছে, কেন, ওই চিনিটাকে কোষে ঢুকানোর জন্য। তাহলে ইনসুলিন কি বেশি, তাহলে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, তাহলে কোষে জমে থাকা চর্বি বার্ন করতে পারছেন না, যদি পারতেন তাহলে ওই চর্বি বার্ন করে এনার্জি পাইতেন, সেটা সম্ভব হচ্ছে না। তাহলে এনার্জি, এনার্জির যে একটা ফ্যাক্টর মানে ফ্যাট বার্ন, এটা বন্ধ। বুঝলেন আপনারা সবাই, আপনারা যাদের হুমায়ের বেশি আছে তাদের ফ্যাট বার্নিং হচ্ছে না, যাদের ফাস্টিং ইনসুলিন বেশি আছে, চারের বেশি বা দশের বেশি হলে তো মারাত্মক, তাদেরও ফ্যাট বার্নিং হচ্ছে না, বুঝলেন, চার থেকে ছয় যাদের আছে এর বেশি, দশের বেশি হলে শিওর থাকেন ফ্যাট বার্নিং হচ্ছে না। তার মানে আপনার বডির একটা মেটাবলিজম শাটডাউন করা আছে। এই গাড়িটা তেলে এবং গ্যাসে চলতে পারে, এখন ধরেন গ্যাসে চলা বন্ধ তো পারবে না, এখন আসলো তেলে চলবে, তার মানে চিনি বার্ন করবে। আমাদের বডিতে কিভাবে শক্তি উৎপন্ন হয়, দুইটা উপায়, একটা হচ্ছে চিনি দিয়া আর হলো চর্বি দিয়া। তাহলে চর্বি বার্ন হইতে পারতেছে না কেন, বেশি ইনসুলিন থাকার কারণে, এটা বুঝেছেন, এটা যারা অনলাইনে বুঝতেছেন কিনা, তাহলে কেন ইনসুলিন বেশি থাকার কারণে। আর ওদিকে কোষে যেহেতু জায়গা নাই, এ কে কথা বলে দেখো তো, আরে ধরো, কোষে যেহেতু জায়গা নাই সেহেতু চিনিও ঢুকতে পারে না, তাহলে চিনি না আসলে কোষ চিনি থেকেও, তাহলে কোষে শক্তি নাই, তাহলে কোষে ওভারলোডের কারণে কোষে জঞ্জাল জমছে, টক্সিন পরিষ্কার হইতে পারতেছে না, টক্সিন পরিষ্কারের জন্য এনার্জি দরকার, বুঝেননি কথা, এই যে হরমোন প্রোডাকশনের জন্য এনার্জি দরকার, বডির প্রতিটা এই টেম্পারেচার রেগুলেশনের জন্য, এই যে থাইরয়েড রোগী এনার্জি থাকে না, এই কারণে তারা শীত সহ্য করতে পারে না, বুঝেন নাই, কারণ ওই শীতের ভিতর বডিকে গরম করার যে নিজস্ব প্রক্রিয়া এটা তার নষ্ট। তাহলে বডির টেম্পারেচার রেগুলেশনের জন্য এনার্জি দরকার, বুঝলেন না, হরমোন সিনথেসিসের জন্য, এনজাইম প্রোডাকশনের জন্য, বুঝলেন, সার্কুলেশনের জন্য, হার্টকে পাম্প করানোর জন্য, মস্তিষ্ককে সচল রাখার জন্য এনার্জি ছাড়া কিছু হবে না, বললাম না। তাহলে এনার্জি কেন নাই, ওই আগের আগের গ্রুপ যেটা শুকনা, ওদের এনার্জি নাই কারণ এনার্জি ঢোকেই না, ঝামেলা শেষ, কোষে খালি আছে, সব খালি, কোষে এনার্জি ঢোকেই না, র মেটেরিয়ালসই নাই, কারণ যা খাইছে কিছুই আসে নাই, সব বদ্ধজমে বেরিয়ে গেছে, ওই ভিতরে কিছু ঢোকে নাই, বুঝলেন। আর এদের কি হয়েছে, এরা এনার্জিতে ডুবে গেছে গা, ওভারলোডের কারণে, একদম এটাকে বলি বাড়তি রুগী, আর ওটা হলো ঘাটতি রুগী, দুই ধরনের রুগী আমাদের, ওটা হলো ঘাটতি আর এটা হলো বাড়তি, বুঝলেন। এই বাড়তি গুলোর কি, তো কোষে জায়গা নাই, টক্সিন পরিষ্কার হইতে পারতেছে না, কোষ টক্সিসিটিতে যাচ্ছে, টক্সিন হয়ে যাচ্ছে, ক্যারেক্টারও টক্সিসিটিতে যাচ্ছে। এই ধরনের রুগীরা দেখবেন এখানে এসে চিল্লাইব, হ্যাঁ ভালো করে বললে বুঝে কথাটা, হ্যাঁ চিৎকার দিয়ে উঠবো, কেন, কারণ হ্যাঁ ভিতরে টক্সিসিটি, হ্যাঁ যে টক্সিক এটা তো সবাই বুঝেই তৈব, তো না চিল্লাইলে বুঝবো কেন, তারা রিক্সাওয়ালার সাথে চিল্লাইব, বাসের কন্ডাক্টরের সাথে চিল্লাইব, আর বাড়ির বোর কাছে যাইয়া জামা খাইয়া চুপচাপ শুই থাকবো, কারণ এগো আবার পাওয়ার নাই, তো পাওয়ার না থাকলে আবার বোর সাথে ঝামেলা করতে পারে না, পুরুষত্ব ছাড়া যেগুলো এগুলোর বোর সাথে ঝামেলা করতে পারে না, তো এদের পুরুষত্ব কেন থাকে না, এনার্জি নেই, তো ওই ওই রাগ বাসার মধ্যে যেটা খাইয়া আসে ওইটা সবখানে জাড়ে তারা,
যেখানে সেখানে সিটকা চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করে, বুঝলেন না কথা? আছে দেখবেন, এগুলো সবখানে পাবেন। তো এটা আমি তো এখন পরীক্ষা করে বলে দিতে পারবো যে আর হুমায়ার বেশি, প্রদাহ বেশি, সিআরপি বেশি, ভিটামিন ডি কম, এনার্জি প্রোডাকশন কম, তারা দেখবেন খ্যাস মারিয়া ছাড়া তারা ভালো চলতে পারে না, যেখানেই যাবে। আর হ্যাঁ, অসুস্থ হলে আপনি সেবা করতে গেলে আপনারও ধমক দিবে, বুঝলেন? এই বুড়েগুলোর থেকে কেউ আশেপাশে যাইতে চায় না। মুরব্বী হিসেবে তার সেবা করতে গেছেন, দেখবেন যে পুতের পরে এমন ধমক দিবে বয়স ছোট আর যাইতে পারবে না। হ্যাঁ, ঠিক না এটা? হ্যাঁ, কেন? কারণ টক্সিসিটি, অসুস্থ, সুস্থ লোকের আচরণ এমন নয়, বুঝেন নাই? সুস্থ লোক এমন নয়, সুস্থ লোক স্থির, শান্ত, হাসি খুশি, এনার্জি আছে, শক্তি আছে, তার এত এত মুড মোশন আর এত এই যে মাইন্ড নেই, মাইন্ড বেশি হলেও এগুলার ভিতরে, যাদের কোষের ভিতর টক্সিসিটি, এখন মাইন্ড বেশি, বউ খালি রাগ করে, মানে বুঝবেন এর কোষের মধ্যে টক্সিসিটি। আপনি আইনে পরীক্ষা করায় নেন, দেখবেন যে আমাদের রেজাল্ট ভালো হয়ে গেলে বউ ভালো হয়ে গেছে, আর রাগ করে না। এরকম একটা দুটো না, হাজার হাজার রুগী এসে বলে গেছে যে স্যার আমার বউটা ভালো হয়ে গেছে, আগে রাগারাগি করতে এই করতে এই করতে আর মাইন্ড সামলাইতে আমার জীবন সেরাবার হয়ে গেছিল, এখন দেখি যে বউ কিচ্ছু করে না, আরো ভালো, আরো পজিটিভ, আরো উৎসাহ দেয় আমারে। তা আমি তো মাঝে মাঝে ভাবি আমি কি পৃথিবীতে আছি নাকি কোথায় গেছি সিমটি দিয়ে। এরকম অনেক হাজবেন্ড এসে থ্যাংকস জানাইতে আসছে, জানাই গেছে। এই কথাটা কিন্তু সত্যি, মিশা বলি না আমি, কথা বুঝেন নাই? কারণ এই বউ রাগে কেন? কারণ ওর পেটে বাজে ব্যাকটেরিয়া, ওর কোষে টক্সিসিটি, আপনি টেস্ট করে বুঝতে পারবেন। তাহলে এখন দেখেন এই যে কোষগুলোতে টক্সিসিটি বাড়লে আপনার টক্সিসিটি বাড়তেছে, এনার্জিও নাই, আবার প্রদাহ হচ্ছে। প্রদাহ কেন হয়? এই যে বাজে খাবার থেকে হয়, বাতাস, পানি, রাতের ঘুম নাই, টেনশন, দুশ্চিন্তা, হতাশা এবং প্রকৃতির উল্টা নিয়মে চলা। আল্লাহ যেভাবে শিখাইছে এভাবে না চলে। আল্লাহ শিখাইছে কি, ভোরে উঠে মসজিদে যাও, সূর্য মাথার উপরে মসজিদে যাও, সূর্য হেলে পড়লে মসজিদে যাও, সূর্য ডুবে গেলে মসজিদে যাও, অন্ধকার হলে মসজিদে যাও, এটা হ্যাঁ করে না, উল্টাটা করে। হ্যাঁ, রাতে জাগে, দিনে ঘুমায়, বুঝলেন না? তো আর আল্লাহ যে খাবার নেশারে দিছে এটা না খায়, হ্যাঁ মানুষের তৈরি খাবার খায়, ম্যান মেড নষ্ট খাবার খায়, এবং যা খায় সেটাকেও সে বার্ন করে না বা ব্যবহার করে না, যা খায় সেটাকে সে ব্যবহার করে না বা বার্ন করে না, বুঝলেন? তাইলে এর কারণে প্রদাহ হয়। আপনি প্রদাহ মাপবেন কি দ্বারা? বলেন সি আর পি, বলেন কি? সিআরপি, বলেন কি দ্বারা? কি দ্বারা? কি দ্বারা? তাহলে প্রদাহ কত থাকতে হবে? তিনের নিচে। তো যাদের তিনের উপরে আছে তাদের ক্যারেক্টার যে আগুন ক্যারেক্টার হবে এতে কোনো সন্দেহ নেই, জ্বালাও পোড়াও ভু, মানে ভিতরেও জ্বলে। হ্যাঁ, মানুষের এটা দেখাই দেবো না, তো দেখবেন চিল্লায় পাল্লায় এক করে দিব সব জায়গায় এসে, বুঝলেন? খবরদার, আমি বলতেছি আপনারা এখানে কোনো চিৎকার চেঁচামেচি করবেন না, সবার কাজ হয়ে যাবে, ধৈর্য ধরবেন, আর একজনকে আগায় দিবেন, সহযোগিতা করবেন, এইটুক চাই, নাহলে সুস্থ থাকা সম্ভব না। মন মানসিকতাকে ভালো করেন, সাহায্যকারী মন মানসিকতা তৈরি করেন, বুঝছেন? মানুষের কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করেন, অন্যের সুবিধাটা দেখার চেষ্টা করেন। নিজের সুবিধা দেখলে আপনি অসুস্থ থাকবেন, আমি বলে দিলাম। আজকে পৃথিবীতে যত অশান্তি তার কারণ হচ্ছে আমরা পৃথিবীকে দিতে চাই না, নিতে চাই খালি, কে কতটুক নিতে পারলাম। এই এই জিনিস যতদিন আপনাদের চেঞ্জ হবে না, আপনারা মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হতে পারবেন না, আর পৃথিবীর পরিবেশও কোনোদিন ভালো হবে। এটা ভাবেন না যে এটা সুস্থতা জায়গা, এটা সবকিছু সুস্থতা প্রয়োজন, আত্মিক সুস্থতা, আত্মিক পবিত্রতা, আত্মিক বিশুদ্ধতা, মানসিক সুস্থতা, মানসিক পবিত্রতা, মানুষের কল্যাণে কাজ, এবং শারীরিক শুদ্ধতা, শারীরিক পবিত্রতা, এবং শরীরের শক্তি, এনার্জি, স্ট্রেংথ, এগুলো পূর্ণাঙ্গভাবে সুস্থ থাকার জন্য সবকটা বিষয় অত্যন্ত জরুরি। আপনার মনের টক্সিসিটি আপনার বডিকে এফেক্টেড করে, এটা রিসার্চে দেখা গেছে, এপিজেনেটিক্স নিয়ে ওরা রিসার্চ করে দেখেছে। যারা মানুষকে ঘৃণা করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, জ্বালাও পোড়াও ভিতরে, হেদের অটো ইমিউন ডিজিজ হয়, তার একটা কোষ আর একটাকে ঘৃণা করে এবং নিজের বডির কোষ নিজের বডি খাইয়ে ফেলে, অটো ইমিউন ডিজিজ হয়, নিজের ইমিউন সিস্টেম নিজের সেলকে মেরে ফেলে, অটো ইমিউন ডিজিজ হয়, বুঝেননি কথা? তো এই জন্য যত ভিতরে রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, জেলাসি আছে এগুলো ভালো করে পয়সা রাখেন। পয়সা যে রাখবে শুধু তারই ক্ষতি, যার সম্পর্কে রাখবে তার কিছু হবে না। তো রাখেন, কে আপনার সাথে কি করছে এটা নিয়ে সারাক্ষণ ভাবেন, কার প্রতি জন্মের রাগ এটা ভাবেন, অতীতে ঘটে যাওয়া আপনার নিজের
যে অন্যায়গুলো আপনার প্রতি হয়েছে এটা নিয়ে সারাক্ষণ ভাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে ওরাই সার্থক হবে। আর যদি ওদেরকে ব্যর্থ করতে চান তো ভালোবাসুন নিজেকে, সমাজকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, পৃথিবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। আনকন্ডিশনাল লাভ ফর এভরিওয়ান। আর যারা আমার সঙ্গে যারা করেছে, এই বোন ওরা একটা গুতা মারেন লাল, হ্যাঁ কান ধরো না থাক, ঘুম চলে গেছে এমনিতে। তো এখন এই যে শোনেন, আমি একটা কথা বলি, আপনারা যদি ভালো থাকতে চান সবাই মিলেই ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। এই জন্যে সুস্থতা শুধু আপনার উপর নির্ভর করে না, আপনার পরিবারের উপরও নির্ভর করে, আপনার বসের উপর নির্ভর করে, আপনার চাকরি বা ব্যবসার এনভায়রনমেন্টের উপর নির্ভর করে। দেখেন একটা লোকের 20 লাখ টাকা মার গেছে, তারে আমি সান্ত্বনা দিলে কোনো কাম হইব? হ্যাঁ যে রাতে ঘুমাইব না এটা তো নিশ্চিত, আর ঘুম না হলে প্রেশার বাড়বে এটাও তো নিশ্চিত। তাহলে আমি তার চিকিৎসা করতে হলে এখন তারে তো 20 লাখ টাকা আমি দিতে পারবো না, ব্যাপারটা বুঝলেন না? তাইলে শোনেন, সব কিছু একটা একটা সঙ্গে ইন্টার রিলেটেড। আপনি ভাবতেছেন ওষুধ খেয়ে ভালো হইবেন, ভাই এটা সম্ভব না। তাহলে ওষুধ কি ক্ষতি করতেছে শুনবেন? ওষুধ ক্ষতি করতেছে হলো এই যে কোষের ভিতরে প্রদাহ হলো, কোষে টক্সিসিটি হলো, কোষে এনার্জি পাচ্ছে না, কোষের চর্বি জমে গেছে, হ্যাঁ কোষের পরিবেশ অ্যাসিডিক হয়ে গেছে এবং ওখান থেকে ক্যান্সারও জন্ম নিতে পারে। এখন আপনি কি করতেছেন? ওই ভাত রুটি ফল দুধ তো খাইতে আছেন ছয় বেলা, ওষুধ দিয়ে রক্তের শ্রেণীকে জোর করে কোষে ঢুকাইয়া কোষের এই অবস্থা আরো খারাপ করে কোষটার 12টা বাজায় দিতেছেন, কোষ নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনার কিডনির 75 থেকে 85% কোষ ড্যামেজ হচ্ছে তখন গিয়ে ক্রিয়েটিনিন বাড়তেছে। তার মানে আপনার যখন ক্রিয়েটিনিন বাড়া শুরু হয়েছে অলরেডি 70-80-85% আপনার কিডনি নষ্ট, তখন আপনি আসতেছেন। আর এর আগের দিনও এক মাস আগেও ক্রিয়েটিনিন করেছি ভালো ছিল। আরে বাবা ক্রিয়েটিনিন ভালো ছিল কিন্তু আপনার কিডনি কতটুকু নষ্ট হয়েছে এটা তো আপনি জানেন না। তা আপনি এবার অপেক্ষা করেন তো, আমরা ডাক্তাররা বসে থাকি কবে পুরোটা নষ্ট হবে, তারপর আমার কাছে আসলে ক্রিয়েটিনিন বেড়েছে। তো ক্রিয়েটিনিন বেড়লে কিডনি ডাক্তারের কাছে গেলে কিডনির কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই কিডনির। কিডনি ডাক্তার আপনাকে কি দিবে? ওই ডায়াবেটিসের ওষুধ, ওই প্রেশারের ওষুধ, ওই চর্বি কমানোর ওষুধ, কিডনির কোনো ওষুধ নাই, কোত্থেকে দিবে? তো তারা বসে থাকবে ডায়ালাইসিস পর্যন্ত, তারপরে তাদের কাজ শুরু হবে, এবার ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট। তো এই হলো আপনাদের চিকিৎসা। এরপরে হার্টের ব্লক হচ্ছে 1%, 2%, আপনার হুশ নাই, জ্ঞান নাই, আপনি সমানে অনিয়ম করে যাচ্ছেন, ভাবতেছেন অনিয়ম করে ভালো থাকতে পারবেন। তারপরে 99% ব্লক হয়েছে তাও টের পান নাই, যেদিন বুকে ব্যথা করে হাত দিয়া বুকের মধ্যে আপনি অজ্ঞান হয়ে গেছেন, স্যাংদোলা করে ডাক্তারের কাছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, তারপর এনজিওগ্রাম করে এখানে 99, এখানে 95, এখানে 85, আপনাকে 3টা রিং পরাতে হবে অথবা বাইপাস করাতে হবে, এইবার মাথায় আকাশ ভেঙে পড়ছে, পাততলায় মাটি সরে গেছে। বেটা তোমার যে আগের থেকে কইছে হুশ হ হুশ হুশ হুশ, বেটা হুশ তো হয় না, হুশ না, এখন হুশে আইছে, এখন পাগল হয়ে গেছে। তাইলে আমি বলি কি, আপনার ভিতরে ব্লক তৈরি হচ্ছে কিনা আপনি সিম্পলি দেখেন। হুমায়ার যদি বেশি থাকে, সিআরপি বেশি থাকে, ইনসুলিন বেশি থাকে, শিওর থাকেন, টিজি বেশি আছে, এইচডিএল কম আছে, টিজি এইচডিএল রেশিও 2-এর বেশি আছে, আপনার ব্লক হইতেছে গ্যারান্টি। এখন আপনার ভিতরে ব্লক হচ্ছে, আপনার হুশ তো এখন আসবে না, আপনি তো এখন টাকার নেশায় ব্যস্ত, আপনি তো এখন কত কাজ, আপনার কত কাজ, ওরে ব্যবসা, ওরে চাকরি, ওরে কত কি, বেড়া শীতে যখন পড়ে যাবা কাম কাজ সব বন্ধ হইয়া যাবে, 3 মাস আর কোনো কামই করতে পারবে না, 3 মাসের ইনকাম, তারপর আরো 10 লাখ টাকা খরচ, সব হিসাব করো বেটা, যা ইনকাম করছো সব দিয়েও পারবা না। মাথায় যদি একটু ঘটে বুদ্ধি থাকতো, এখন হ্যার ব্ল্যাক রাইসের দাম বেশি বেড়া, তখন এক ধাক্কা 10 লাখ টাকা চলে যাবো বেড়া, দাম টের পাইবা বেড়া, বোকা ওষুধ খায় টাকা দিয়া, ইনসুলিন নেয় টাকা দিয়া, বোকা। এখন খাওয়ার বেলা এসে তুই খাবে, নিজের খাওয়া নিজে খাবে, নিজের মুখে দেবো, ঘি নিয়ে কি আমারে দেবা, খাওয়া তো তুমি, তোমার টাকা দিয়ে কিনে তুমি খাইবা, সেটা তোমার খারাপ লাগে, সেটা তোমার টাকা খরচ হয়ে যায়। আর এই যে কাটাকাটি যে করবা তখন টাকা খরচ হবে না, হবে কিনা বলেন? এই যে মাসে মাসে যে ওষুধ খায় ইনসুলিন মারে টাকা লাগে না, 6,000 টাকা খরচ হয় না ইনসুলিন নিতে, সব মিলে 10-12,000 টাকা মাসে খরচ, সেটা হিসাব লাগে না গায়ে, ডাক্তার দেখাইতে সিরিয়াল দিয়ে বসে থাকো, ফাওনা সিরিয়াল, সেটা টাকা লাগে, সেটা সেটা টাকা হয়রানি, হ্যাঁ আবার 60টা ডাক্তার লাগে, বলে 7 ডাক্তার কেন লাগে? যখন ধরেন আপনি ডায়াবেটিসের চিকিৎসা করবেন,
ডায়াবেটিসের চিকিৎসা মানে হলো কোষের বারোটা বাজানোর চিকিৎসা। কিভাবে কোষের বারোটা বাজে একটু আগে বলছি না, নাকি বোঝেন নাই? কিভাবে কোষে অতিরিক্ত চর্বি জমে, কোষের এনার্জি প্রোডাকশন কম্প্রোমাইজড হয়ে যায়, কোষে টক্সিসিটি হয়, প্রদাহ হয়, অ্যাসিডিক হয়ে যায় কোষ, বুঝলেন? কোষটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এইভাবে আপনি কোষ নষ্ট করতেছেন। তো কিডনির কোষ নষ্ট হলে আপনি কিডনি রোগী হবেন না, তাহলে ডায়াবেটিস রোগী আবার কিডনি ডাক্তারের কাছে যাবে। ওদিকে ওই যে অতিরিক্ত ইনসুলিন, অতিরিক্ত চর্বি ব্লক হবে না, প্রদাহ হলে রক্তনালীতে ব্লক হবে, তো ব্লক হলে আপনি হার্টের রোগী, বুঝলেন না কথা? বুঝলেন? শুরু হয়েছে কিন্তু কোষ নষ্ট দিয়ে। এখন আপনি হার্টের রোগ, এবার পেটে সমস্যা হতেছে, এবার পেটে ডাক্তার দেখান, এবার লিভারে ফ্যাট জমছে কেমনে, ওই যে ইনসুলিন অতিরিক্ত ফ্যাট এবার লিভারে জমাইছে, রক্তনালীতে জমাইছে। তো রক্তনালীতে জমলে হার্টের ডিজিজ মানে কি? রক্তনালীতে ব্লক মানে কি? রক্তনালীতে ব্লক। তো ব্লক কেমনে হয়েছে? এই নিয়মিত হয়েছে। তারপরে ডায়াবেটিসের চিকিৎসা করে ব্লক হবে কি না? হবে। তো হার্টের ওষুধ খেলে ব্লক কি ভালো হবে? না। ফার্দার আবার ব্লক হবে? হ্যাঁ। আবার অপারেশন লাগবে? ইয়েস। তা আপনি তো চিকিৎসা করতেছেন না, আপনি তো আপনার বারোটা বাজানোর জন্য প্ল্যান করতেছেন। সমস্যা হলে আমি বোঝানোর পরও নিজেদের ভালো বুঝতেছে না। তোমার কাছে এটা খরচ মনে হয় বলো? তোমার কাছে যে এইগুলো খরচ মনে হয় না, যে নিজের অর্গানগুলো যে বারোটা বাজাইতেছো? লিভার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হবে তোমার মাথায় নাই? সয়াবিন তেলে একেবারে মানে ডুবে গেছে ব্রেনটা, নাকি? বুঝতে পারছেন কথা? আমার কথা বোঝা যায় নাকি? এইগুলো কঠিন করে বলি কারণ তাও তো বুঝাইতে পারতেছে না, আপনাদের চেতনা আসতেছে না, তো নিজের ভালো তো বুঝতে পারতেছেন না। আমি এত চেষ্টা করতেছি, আপনি তো আপনার ভালো বুঝতে পারতেছেন। আপনি যদি আপনার ভালো বুঝতেন, আজকে এই পরিণতি আপনার দেখতে হইতো না। তাহলে কি আগেই সতর্ক হইতেন, পরিমিত আহার করতেন, এক ভাগ খাইতেন, এক ভাগ ফাঁকা রাখতেন, এক ভাগ পানি খাইতেন, নিয়মিত রোজা রাখতেন, নিয়মিত ব্যায়াম করতেন, আর্লি ঘুমাইতেন, রাত জাগতেন না, ভোরে উঠতেন, অনিয়ম করতেন না, সূর্যের আলোতে যাইতেন, টেনশন করতেন না, হতাশায় যাইতেন না। কেন? কারণ হতাশ মুমিন হতাশ হবে না। কারণ কারণ পৃথিবীতে সুখ খুঁজে পাবেন না। কেন? এটা পরীক্ষা দিতে আসছেন, এক্সামিনেশন হল, এটা চাইল্ড প্লে করতে আসেন না এখানে, এটা আপনি ফুলসজ্জা করতে আসেন নাই। এই পরীক্ষার রেজাল্টের উপরে অনন্তকাল আপনি আগুনে জ্বলবেন নাকি অনন্তকাল আনন্দে উদ্দীপনায় খালি কাটাবেন, সেটা নির্ভর করতেছে। ইটস নট সো ইজি। এখানে শান্তি খুঁজতে আসেন, শান্তি খুব পাইবেন মরার পরে। যারা ভালো কাজ করবে কবরে শান্তি শুরু হয়ে যাবে, আর এই শান্তি অনন্তকাল, কোনোদিন শেষ হবে না। আর সেটা যদি নিতে না পারেন, তাহলে এখনই সতর্ক হওয়ার সময়। এনে আসছেন, মজা লুটতে আসছেন, উনি মজা নাই বলে ওনার মন খারাপ, ওনার টাকা নাই বলে ওনার মন খারাপ। আরে বেটা পরীক্ষা দিতে আসছো, টাকা নাও থাকতে পারে, বুঝলেন না কথা? অশান্তি থাকবে, দুশ্চিন্তা থাকবে, পরীক্ষা বিভিন্ন রকম হবে, ধন সম্পদের হইতে পারে, সন্তান সন্ততির দ্বারা হইতে পারে। এটা কি আমার কথা না? পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে কি পরীক্ষা নেওয়া হবে না? পরীক্ষা ছাড়াই তোমরা জান্নাতে ছিলে, এত সুযোগ পাইছো নাকি? মজা লুটতে আসছো এখানে, এত সুযোগ পাইছো যে কি ভাবেছো তোমরা পরীক্ষা দেওয়া হবে না? এমনি জান্নাতে দিয়ে দিবে, এত সুন্দর জান্নাত একেবারে এমনি এমনি দিয়ে দিবে, ফাইজলামি। আর বলা হয়েছে সূরা বাকারাতে কি বলেছেন, যে আমি তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততির অর্থনৈতিক বিভিন্ন ক্ষতির দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। তা আল্লাহ তো পরীক্ষা নেবেন, আপনি যে নিজের সর্বনাশ নিজে করে ফেলাইতেছেন এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন হাদিসে আসছে কি, তোমরা সুস্থতাকে মর্যাদা দাও অসুস্থতার পূর্বে, অবসরকে মর্যাদা দাও ব্যস্ততার পূর্বে। মানে সময়ের মূল্যায়ন করতে বলেছেন, সুস্থতার মূল্যায়ন করতে বলেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেছেন। এখন আপনি সুস্থ না থাকলে ইবাদত বন্দেগী তো দূরের কথা, রোজা কিচ্ছুই তো রাখতে পারবেন না, হজ করা তো দূরের কথা, রোজাই তো রাখতে পারবেন না, নামাজই তো পড়তে পারবেন না। তাহলে আপনার সুস্থ থাকা ছাড়া কি আল্লাহর হক আদায় করা কি সম্ভব হবে? তাহলে আপনারা বুঝতে পারতেছেন না কোন জায়গাটা, আমাকে বুঝাবেন। আর যদি বুঝে থাকেন তাহলে মানা শুরু কেন করতেছেন না সেটা বলেন। কে কে শুরু করেছে দেখি তো, যারা শুরু করেননি তারা কেন করেননি আমাকে বুঝান। আপনি যা জানতেন এটা কেন স্টার্ট করেননি? ব্যায়াম কেন শুরু করলেন না? ব্যায়ামের বিষয়ে তো আমি একা বলি না, সবাই কথা বলে। তাহলে কেন ব্যায়াম শুরু করেন নাই? আর রাতে ঘুমালে যে ক্ষতি হবে এটা তো আমি একা বলি না, সবাই বলে। তাহলে রাত জাগতেছেন কেন? দুশ্চিন্তা করলে যে ক্ষতি হবে এটা তো আমি একা না, সবাই বলে। তাহলে টেনশন করেন কে? তাইলে শ্বাসের ব্যায়াম করেন না কেন? মানসিক প্রশান্তির জন্য আমি একা না, আরো অনেকে মেডিটেশনের কথা বলছে, তা আপনারা তার কথা শুনে হলো করেন?
আর কম খাওয়ার কথা হাদিসে আছে, আপনি জম্বের খাও খান কে, আপনি অল্প খান না কেন, বেশি খান কেন? আমার কথা বুঝেন নাই? রোজা রাখলে সওয়াব হবে, আল্লাহ খুশি হবেন, রোগ মুক্তি হবে, তো এটা রাখতে আমার কথা আমার আমার লাগবে? আর যে সকল অসুস্থ খাওয়া সবাই নিষেধ করে সারাদিন দেখে হেগুলার উপর হামলে পড়তেছেন আপনি, হ্যাঁ কাস্তি কি দিয়ে বানাইলো রে, সেটা নিয়ে চিন্তা, আরে আমি তো খাই না আমার তো টেনশন নেই, মানে বিষ খাবে টাকা দিয়ে হ্যাগো কত আউস, হ্যাঁ সয়াবিন তেল আসছে খুশি হয়ে গেছে, চিনি আসছে খুশি হয়ে গেছে, বিষ আনতেছে দেশে হ্যাঁ খুশি হয়ে গেছে, ওনারা বিষ আসতেছে, মানে আমি বলবো যে আপনাদের বোকামি এখন অনেক উঁচু লেভেলে চলে গেছে, আপনাদেরকে এখন ভদ্র কথায় হচ্ছে না, এখন আপনাদেরকে সিরিয়াস ভাবে বলতে হবে, তাও যদি না বুঝেন তাহলে আর কিছু করার নেই, আমি আল্লাহরে বলবো যে আমার দায়িত্ব আমি পালন করছি, বাট তোমার এই জাতি যা তুমি বোঝো, এগো হেদায়েত তোমার নিজের করা লাগবে, এ আমাকে কথায় কাজ হচ্ছে না। আমার কথা হলো যেই কথাগুলো আমার যেগুলো মানা সবার জন্য এমনিতে বুঝি ভালো, তো সেটা মানতে আমার জন্য বসে থাকা লাগবে কিসের জন্য, বুঝেন না কথা? আপনি যদি এমনিতে একটা লোক সুস্থ খাবারটা চুজ করে নিজের জন্য এবং সে যদি পরিমিত খায়, যদি রোজা রাখে, যদি ব্যায়াম করে, যদি আর্লি ঘুমায়, যদি ভালো ঘুমায়, যদি ভোরে ওঠে সূর্যের আলোতে যায়, যদি ওই যে মানসিক প্রশান্তির যেগুলো আমরা শিখাইছি এগুলো যদি করে, তাহলে তো সে 80% ভালো হয়ে যাওয়ার কথা না ভাই, বলেন তো। তাহলে আপনারা শুরু কেন করতেছেন না বলবেন, আমাকে একটু বলেন তো কেন শুরু করতেছেন? তাহলে আজকে থেকে কে কে শুরু করবে অনলাইনে কমেন্ট দেখো, কে কে শুরু করবে, আপনারা কে কে শুরু করবেন আজকে থেকে, এখানে কে কে করবে দেখি, আর করবে না দেখি হাত নামান, তারা হাত তোলে নাই দেখি, এবার করবেন না কেডা কেডা দেখি হাত তোলেন, আর একদল আছে কোনো বেলা হাত তোলে না, আপনার হাতে কি হয়েছে সমস্যা? এই যে আপনারা জিজ্ঞেস করতে, আপনি তো হাত তোলেন, ওনার দিকে তাকান কে? মনে হয় যে আপনি ভালো হইলে আমার লাভ, আরে ভাই লাভ তো হবে আপনার, ওষুধ ছাড়বেন আপনি, সুস্থ থাকবেন, তারুণ্য পাবেন, যৌবন ফেরত পাবেন, পুরুষত্ব ফেরত পাবেন, নারীত্ব ফেরত পাবেন, মজা তো আপনি লুটবেন, বুঝেন নাই কথা? আমার ঠেকা পড়ে যায় নাই তো, আমি তো বলতেছি আমার বাধ্যবাধকতা আছে বিধায় যে আমি জিনিসটা জানলাম, আল্লাহ আমাকে শিখাইলো, আমি যদি এটা মানুষের মাঝে প্রচার না করি, মানুষকে না জানাই, তাহলে তো আমাকে জবাব দিতে হবে, কঠিন বিপদে পড়ে যাব, বুঝেন নাই কথা? এখন আপনাদেরকেও বলতেছি, এই যে শেয়ার করতেছেন না ভিডিওগুলা, এখন আপনি দেখলেন জানলেন বুঝলেন করলেন না, আপনারও ধরা হবে, বলবে যে তুমি নিজে ভালো থাকবা অন্যকে সাহায্য করবে না, এটা হইতে পারে না, এটা মানুষের কাজ না, মানুষের কাজ হচ্ছে একটা লোক ভালো হবে সে অন্যকে উদ্বুদ্ধ করবে, যে এখন একটা কথা আপনারা বলেন যে এই যে বোন এই আপনি ডাইনে বাইরে যান, এখানে দেখছেন না আপনারা বারবার বলতেছে যে ক্যামেরা আছে, তো এই যে একটা জিনিস খেয়াল করেন আপনারা, একটা সত্য কথা বলেন যে একটা লোক অসুস্থ খায় আর যে সুস্থ খাবার খায় দুজন সমান হতে পারে? একজন অতিরিক্ত খায় একজন পরিমিত খায় দুজন সমান হতে পারে? বুঝলেন না? একজন রোজা রাখে রাখে না সমান হতে পারে? একজন রাত জাগে একজন জাগে না সমান হতে পারে? একজন ব্যায়াম করে একজন করে না সমান হতে পারে? একজন টেনশন দুশ্চিন্তায় জীবন শেষ করে দেয় আর একজন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আছে, আমি কেন টেনশন করতে যাব, আমি কেন টেনশন করতে যাব? কালকে ওই যে আম্মার সাথে এই বিষয়ে অনেক কথা হইলো, আমরা যখন অভাবে ছিলাম আমার কখনো আপনি এরা দেখেন যে আমি টেনশন, আমি বললাম যে আমার টেনশন করার কি আছে, আম্মা বলতেছে বাবা তুমি তো কোনোদিন ব্যাংকেও টাকা রাখো নাই, আমি বললাম আম্মা আমি তো বলছি যে আল্লাহ আছে আল্লাহ দেখবে রিজিক আল্লাহ দেয়, তা আমার দরকার নাই তো, বুঝেন না কথা? আমাকে আল্লাহ চালাবে, আমার রিজিক কে দিতেছে? আমার সন্তানের রিজিক কে দিবে? আমার পরিবারের রিজিক কার কাছে? আল্লাহু আকবার। তা আপনি টেনশন করে মরে যাইতেছেন মনে হয় দায়িত্ব আপনার, বোকা নাকি আপনি, বোকা কি না আপনি, আপনি কিভাবে রিজিকের মালিক আশ্চর্য, নাউজুবিল্লাহ, আপনি কিচ্ছু পারেন না, আপনার কাজ হচ্ছে সিস্টারটা ঠিকভাবে করা, তা আমি করছি কি আমার প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাইয়া পরিশ্রম করছি, আমি 24/7 ডিউটি করছি, 19 বছর 24 ঘন্টা করে ডিউটি করছি 19 বছর এমার্জেন্সি, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি, এক সেকেন্ডও নষ্ট করিনি, কারোর সাথে আড্ডা দিয়া ফাও কথা কইয়া আমার এত সময় ছিল না নষ্ট করার, আমি পরিশ্রম করছি, আমার কাজ হচ্ছে কি করা, পরিশ্রম করা, আর রেজাল্ট কে দিবে? আল্লাহ। তো আমার টেনশন করার সময় নেই তো, কখন করুন, আমার টেনশন করার সময় নেই তো, আমি প্রচেষ্টা করব, প্রচেষ্টার মালিক হচ্ছে আমি, আমি যদি প্রচেষ্টা না করি তাহলে আল্লাহ রিজিক কেমনে দিবে, বুঝেন না কথা? কিন্তু আপনি প্রচেষ্টা করলেন সৎভাবে,
আর রিজিক আল্লাহ দিবেন না কি মানে পাগল নাকি? আর এই বোকাগুলা কি করে, টেনশন করার চোটে প্রচেষ্টা করারই সুযোগ পায় না, সারারাত টেনশন করছে, বুঝছেন তো? দিনের বেলা হারা দিন কিচ্ছু করতে পারে নাই, বুঝলেন? তাই প্রচেষ্টা কই পাইব? আপনাদেরকে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ, এটাই শেষের দিকের কথা, সেটা হচ্ছে দেখুন, ডিসিপ্লিন আপনাকে ডিজিজ থেকে বাঁচাবে, ড্রাগস থেকে বাঁচাবে, বুঝলেন কথা? ড্রাগস থেকে বাঁচতে চান আপনারা? কে কে চান? ওকে, ডিজিজ থেকে বাঁচতে চান? হ্যাঁ, তাহলে বলেন ডিসিপ্লিনে থাকবেন, এটা প্রতিজ্ঞা করেন যে ডিসিপ্লিন যদি ছেড়ে না দেন এই ড্রাগ ডিজিজ আপনাকে ধরা সম্ভব নয়। আর এক এক বলদে কমেন্ট করছিল, আমি তো ডিসিপ্লিনে সরি না, আমার তো এখন অসুখ হয় না। বলদ অপেক্ষা করো, তোমার মতো এরকম বাহাদুরি সবাই করছিল বলদ, কিন্তু এখন এসে ধরা খাইছে, কেউ ৩৫ খাইছে, ৪০, ৪৫, কেউ ৬০, কেউ ৬৫। তুই বেটা ওয়েট কর, তোর জন্য অপেক্ষা কর, তুই অনিয়ম করতে থাক, দেখি তুই কতদূর যাইতে পারিস, বুঝেন নি কথা? বাহাদুরি তোমার মতো বহুতে করছে, তো অপেক্ষা করো। আমরা যে ডিজিজ গুলো নিয়ে কাজ করছি, আমি শুধু এই ডিজিজ গুলোর বিষয়ে কথা বলছি, অন্য ডিজিজ না। এখানে নিউমোনিয়া আসবে না, ম্যালেরিয়া আসবে না, তবে হ্যাঁ আপনার ইমিউনিটি ভালো থাকলে ওখানেও আপনি বেটার ফাইট করতে পারবেন, বাট ওটা ইনফেকশাস ডিজিজ। উই আর টকিং অ্যাবাউট নন কমিউনিকেবল ডিজিজ এবং হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ, আন্ডারস্ট্যান্ড? আমরা আমাদের যে রোগগুলো এখন সবাই আপনারা ভুক্তভোগী হচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছি, বুঝলেন না কথা? এখানে আবার অনেকে ভুল করে, অনেকে আসে হার্টের ছিদ্র হয়ে গেছে, আরে বেটা আমি কি হার্টের ছিদ্র কি রোজা রাখলে ভালো হয়ে যাবে নাকি? হার্টের ছিদ্র তো আরেক জিনিস, বুঝেন না? অনেকে আছে হার্নিয়া রোগী, যেখান থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে হার্নিয়া, তো ওটা তো ছিদ্রটা অপারেশন করে বন্ধ করতে হবে। তবে হ্যাঁ, যদি তার ওজন বেশি থাকে অপারেশনে জটিলতা হবে এবং আবারও এটা রিকার করবে, তখন তার যদি মাসেল স্ট্রেন্থ ভালো হয়, ওজন কমে, তাহলে অবশ্যই তার হার্নিয়া ভবিষ্যতে হবে না, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন না কথা? তো সব রোগের তো আমরা চিকিৎসা করি না, আর ইমার্জেন্সি কোনো রোগী যেন এখানে না আসে, খবরদার, নো ইমার্জেন্সি পেশেন্ট। আবারও বলছি, কোনো ইমার্জেন্সি রোগীর চিকিৎসা আমরা কিভাবে করব? আমরা কি চিকিৎসা করি ওষুধ দিয়া? তাহলে কি দিয়ে চিকিৎসা করি? খাবার, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, শ্বাসের ব্যায়াম, বুঝলেন না? তো এই যে জিনিসগুলো বলা আছে, এগুলো যারা করার মতো অবস্থায় নাই বা যাদের পক্ষে করা সম্ভব নয়, তারা এখানে এসে কোনো লাভ নেই। এটা বারবার বুঝাইতেছি, তবুও দেখি এখান থেকে রুগী ভাগায় নিয়ে আসছে, আইসিইউ থেকে রুগী একটা নিয়ে আসছে, আরে বাবা কি রে, পাগল নাকি? ইমার্জেন্সি রুম কি আমার আছে নাকি? এখন যদি আপনার একটা কাটিও যায়, তাও আমি আর এক জায়গায় পাঠাই দিব এখন আপনার। আমাদের এখানে সেলাই করার নর্মাল ব্যাপারও এখানে নাই, বুঝেন নাই কথা? এটা তো হাসপাতাল না রে ভাই, এটা তো ক্লিনিক না, এটা পরামর্শ কেন্দ্র। যেই পরামর্শগুলো মানলে আপনার জীবন পরিবর্তন হবে। আর কাটা ছেড়ার জন্য প্রতিটা মোড়ে মোড়ে দোকান আছে, আপনি ওখানে যান, বুঝেন নাই? আর সিরিয়াস রোগীদের জন্য সিসিউ আইসিউ আছে, ওখানে যান। আমরা ওখানে যাইতে না যাইতে হয়, আমরা সেটা নিয়ে কাজ করতেছি, যেন আপনার ওখানে না যাওয়া লাগে, যেন আপনার ক্যান্সার না হয়, যেন আপনার প্যারালাইসিস না হয়, যেন আপনার হার্ট ব্লক না হয়, বুঝলেন? হইয়া গেলে তো ওখানে যাইবেন, রিং পরাইতে গেছে পড়া, আপনি ব্লক বানাইছেন নিজে নিজে চেষ্টা করিয়া, এখন আপনার নিজের চেষ্টা রিং পরান, এখন টাকা নাই খরচ করে হলে করেন, মসজিদে মসজিদে যাইয়া সাহায্য চান, বুঝেন না কথা? তো আপনি যদি টাকা খরচ না করেন, ডায়াবেটিস হইতে পারে না, তো গরিবের ডায়াবেটিস হয় না, কেন জানেন? অতিরিক্ত খাইতে পায় না, সারাদিন পরিশ্রম করা লাগে, রাত জায়গায় থাকার বিলাসিতা নাই, মোবাইল টিপতে পারে না, মোবাইল নাই, বুঝলেন নাই? তো রাত জায়গার কোনো কায়দা নাই, আর্লি ঘুমাইতে হয়, আবার ভোরে ওঠা লাগে, বুঝলেন? আবার সারাদিন হাড় ভাঙা পরিশ্রম লাগে, সেই তুলনায় খাইতে পায় না। তো ভাই আপনারা যে রোগ বানাইছেন, টাকা ছাড়া তো এরোগ হবে না, তা আপনার টাকা যদি না থাকে এই রোগও হবে না, তা আপনার যদি রোগ বানানোর টাকা থাকে, রোগ ভালো হওয়ার জন্য খাইতে গেলে টাকার শর্ট পড়ে, তাহলে বোঝা যাবে আপনার নিজের প্রতি কোনো কমিটমেন্ট নেই। কালকে একটা লাইভে ভিডিও দিয়েছি, আপনাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখবেন, খরচের বিষয়ে আমি বিস্তারিত বুঝিয়ে বলেছি, দেখেছেন কেউ? একজন দেখেছে, মাশাআল্লাহ। আর এখানে যারা এসেছে সব আমার মহাভক্ত, ভক্ত কে কে আছেন দেখে? ভিডিও না দেখা ভক্তরা, ভিডিও না দেখা ভক্তরা, আরে ভাই আপনি জানবেন কি করে না দেখলে? আর আমাদের বিষয়টা তো এমন নয়
যে আপনি এক ভিডিওতে সব বুঝে যাবেন, আপনাকে না হলেও কয়েকশো ভিডিও দেখতে হবে পুরো বিষয়টি অনুধাবন করার জন্য। আমি এই সাত বছর আমরা চিটাং মেডিকেল থেকে 2000 সালে পাস করছি, এমনি হচ্ছে আমার SSC হচ্ছে 90-92, তারপরে 2000 সালে MBBS পাস করছি, তারপরে আজকে 19, আজকে তো এখন তো 23 বছর হয়ে গেল তাই না, তো 19 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি। তা আমার যত নলেজ আছে আপনি এক ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট 10 মিনিটের মধ্যে সব বুঝি একেবারে হাফেজ হয়ে যাবেন, আপনি কি এরকম মনে করছেন নাকি? তা আপনাদেরকে আমরা যেটুক নলেজ দিচ্ছি সেটুক বুঝতে হলে তো আপনাকে কয়েকশো ভিডিও দেখতে হবে, আর আপনি না বুঝে এটা তো করার জিনিস নয়। আর একদম জ্ঞান নেই তাদেরকে বলবো সহজ, আপনি অল্প অল্প খান, ভালো জিনিসটা খান, ভালো রোজা রাখেন, ভালো ঘুমান, ভালো ব্যায়াম করেন, হ্যাঁ সূর্যের আলোতে যান, এই কটা মানলে আর আপনার অত জ্ঞানী হইতে হবে না। আর অনেকে আছে বিশাল জ্ঞানী, কিন্তু এখন দেখেন একটা লোক অনেক জানে কিন্তু তবুও অসুস্থ, কেন বলেন তো? কারণ সে মানে না, বুঝলেন? আমাদের বেশিরভাগ আজকে প্রবলেম কি জানেন, আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু প্র্যাকটিসে এটা নাই, বুঝলেন না কথা? আমাদের সমস্যা এখানে। আর যদি যদি আমাদের জ্ঞান কমও থাকতো কিন্তু প্র্যাকটিস ভালো থাকতো, যে যা জানি সেটাই আমল করি, তাহলে আমরা অনেক ভালো থাকতাম, অনেক ভালো থাকতাম, বুঝেননি কথা? তা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আমরা যেন চেষ্টা করি ভালো থাকতে, এটা যেন আল্লাহ তৌফিক দান করেন, এবং আমাদের সবার যেন ওই ভালো কাজটা আমরা চেষ্টা করছি যে মানুষকে সুস্থ রাখার চেষ্টা অত্যন্ত ভালো কাজ, আল্লাহর দেওয়া কাজ এটা হচ্ছে, যে আমাদের যদি সুস্থ থাকে আমাদের উদ্দেশ্য হবে আমরা যেন রমজানে রোজা ভালো রাখতে পারি, আমরা যেন ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে পালন করতে পারি, আমরা যেন সুস্থতার সঙ্গে ঈদ করতে পারি, হ্যাঁ ওষুধবিহীন একটা সুন্দর ঈদের জন্য এখন থেকে আপনারা প্রস্তুতি নেন। আজকে থেকে এই খাবারগুলো আপনারা টেস্ট করে দেখেন, কার হুমায়ের কত, CRP কত, ভিটামিন ডি কত, টিজি কত, HDL কত, ফাস্টিং ইনসুলিন কত, এগুলো আছে, করে ডাক্তার বুঝিয়ে দিবে, তা আপনি পরামর্শ নেন, নিয়ে মেনে চলা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন যে রোজার আগেই ক্ষুধা কমে যাবে, ভালো করে রোজা রাখবেন যেভাবে বললাম ওইভাবে, দেখবেন যে ইনশাল্লাহ ঈদের দিন হবে ওষুধ মুক্ত একটা সুন্দর ঈদ, হ্যাঁ সুস্থতার সঙ্গে আমরা সবাই ঈদ করবো। আসসালামু আলাইকুম সবাইকে।